নমস্কার, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য প্রকাশ চক্রবর্তী, আমি সমীরণ দাস। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য আমাদের ম্যাডামও বলতে পারি, কেন আমরা ম্যাডামের বই পড়েই রাষ্ট্রবিজ্ঞান শিখেছি, জেনেছি, সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হোক আর থিওরি পেপারগুলো হোক। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন সবারই পরিচিত প্রফেসর ডক্টর শিউলি সরকার। আজকের আলোচনায় যাওয়ার আগে আমি ম্যাডামের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। ডক্টর শিউলি সরকার মহাশয়া 1982 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে গ্রাজুয়েশন এবং 1984 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি এবং 1998 সালে পিএইচডি সম্পন্ন করার পর অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। প্রায় 42 বছর ধরে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি লেডি ভবন কলেজের প্রিন্সিপাল পদে আসীন রয়েছেন। লেডি ভবন কলেজ ছাড়াও তিনি অধ্যাপনা করেছেন হুগলি মহসিন কলেজ, তার নির্দেশনায় অনেকে গবেষণা করছেন। তার আগ্রহের বিষয়ের মধ্যে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, পলিটিক্স অফ দ্য আন্ডার প্রিভিলেজড, জেন্ডার ইত্যাদি। তার সম্পন্ন করা বেশ কিছু প্রজেক্ট জার্নাল রয়েছে, যার মধ্যে অন্যতম কয়েকটি হল, বিশেষ করে প্রজেক্ট হচ্ছে সোশিও পলিটিক্যাল বিহেভিয়ার অফ আন্ডার প্রিভিলেজ, এ স্টাডি অফ স্ট্রিট হকার অফ কলকাতা। এছাড়াও জার্নাল রয়েছে রবীন্দ্রনাথ টেগোর অ্যাডভান্সড রিসার্চ সেন্টার, লেডি ভবন কলেজ। এছাড়াও আরও জার্নালে রয়েছে ইন্দো ইরান কালচারাল কনটেক্সট থ্রু দ্য লেন্সেস অফ টেগোর, ইন্দো ইরানিয়া প্রভৃতি। ম্যাডামকে আমাদের এই আলোচনায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যেও ম্যাডাম আমাদেরকে সময় দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা ম্যাডামকে আমাদের আলোচনায় নিয়ে আসার জন্য প্রকাশ সহ আমি অনেক মানে আমরা চেষ্টা করছিলাম। তো আমরা সেই 2008 থেকেই আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চার রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে যুক্ত। তো সেক্ষেত্রে ম্যাডামের বইও পড়েছি, ম্যাডামকে সরাসরি আমরা কোনদিন চোখে দেখিও নি। তো আজকে আমরা ম্যাডামকে পেয়ে অনেকটা গর্বিত। তো ম্যাডামকে আমি অনুরোধ জানাবো আজকে আমাদের আলোচনাটা শুরু করার জন্য। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। আমার আজকের যে বলাটা আর কি, সে বলাটার প্রথমে নাম দিয়েছিলাম ভারতীয় নারীরা, বা বলা ভালো আন্দোলনে অংশগ্রহণকারী ভারতীয় নারী। তারপরে দেখলাম এটা তো স্বাধীনতার 75 বছর, তাই আমি এই ধরনের একটা নাম দেওয়ার চেষ্টাও করতে পারি, যেটা নাম হতে পারে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা, প্রেক্ষাপট ও পরবর্তী অধ্যায়। মাল মশলা জোগাড় করেছে মূলত আমার এই বইটি, জেন্ডার ডিসপ্যারিটি ইন ইন্ডিয়া আনহার্ড উইম্পার্স, এর থেকেই মূলত, তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা, সমসাময়িক নানা জার্নাল ইত্যাদি থেকেও কিছুটা খুব হালের জিনিসপত্র জোগাড় করেছে। কারণ এই বইটি প্রকাশিত হয়েছিল 2016 সালে, তারপরে আরও অনেক পরিবর্তন হয়েছে, সেই সব পরিবর্তনের কথা যা আমার বইতে নেই সেগুলো আমি বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া ইত্যাদি থেকে জোগাড় করেছি। আমি যেহেতু মূলত ইংরেজিতে লেখালেখি করি এবং ইংরেজিতেই পড়াই, তার ফলে আমার বলাটা হয়তো খুব ভালো হবে না। আমি একটু অনুবাদ করার চেষ্টা করেছি, কারণ এটা তো বাংলায় একটা চর্চা কেন্দ্র, বাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র। আমি করেছি অনুবাদটা, অক্ষম হলেও আমি চেষ্টা করেছি। মহিলাদের রাজনৈতিক ভূমিকায় অংশগ্রহণ, বা বলা ভালো রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের ভূমিকা,
আমার মনে হয় খুবই প্রান্তিক। শুধুমাত্র কয়েকটি নর্ডিক দেশের কথা যদি আমরা বাদ দিই, নর্ডিক দেশ বলতে আমরা মূলত বুঝি সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই দেশগুলো, এগুলোর কথা বাদ দিলে আইনগত বা সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠানে মেয়েদের ভূমিকা প্রায় নেই বললেই চলে। পুরুষদের তুলনায় সাধারণভাবে মহিলারা রাজনীতির ব্যাপারে কিছুটা উদাসীন, এ কথা মানতেই হয়। এর কারণ আমার মনে হয় মূলত চারটে কারণ। প্রথমত, পুরুষদের তুলনায় মহিলাদের কোট আনকোট নিচু আর্থসামাজিক অবস্থা। দুই, দ্বিতীয়ত বলতে পারি, পুরুষদের তুলনায় মহিলাদের কম শিক্ষাগত যোগ্যতা। তিন নম্বর, পুরুষদের তুলনায় অনেক বেশি মাত্রায় মহিলাদের ওপর আরোপিত সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার। এবং চার নম্বর, একটি লক্ষণীয়ভাবে অস্বাস্থ্যকর রাজনৈতিক পরিবেশ যা লিঙ্গ বৈষম্যকে বিশেষভাবে রক্ষা করে এবং তাকে নানাভাবে শক্তিশালী করে তোলে। উপরে বর্ণিত মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণের এই করুণ চিত্রটি তৃতীয় বিশ্বের প্রায় সবকটি দেশেই আমরা দেখতে পাই। এবং বলাই বাহুল্য, ভারতও তো তৃতীয় বিশ্বেরই একটি দেশ, এবং ভারতেও কিন্তু এই চিত্রটা একই রকম। ভারত এর থেকে কোনো ব্যতিক্রমী কিছু নয়। কিন্তু ভারতবর্ষের এই ব্যাপারে যেটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলে আমার মনে হয়েছে, তা হলো ভারতবর্ষ একটি বৈপরীত্যের দেশ। বলা যেতে পারে ভারতীয় মহিলারা এই বিপরীত অবস্থানের প্রায় মধ্যমণি। ব্যাপারটা একটু বিশদে বলি। একদিকে তারা পৃথিবীর সবচেয়ে শোষিত, সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে অবদমিত মহিলাদের মধ্যে পড়ে। আবার অন্যদিকে তারা বিশ্বের সবচেয়ে স্বাধীন, সবচেয়ে বর্ণময় এবং সবচেয়ে স্পষ্টবাদী ব্যক্তিত্ব বটে। প্রশ্ন হলো, এই দুটি বিপরীত মেরুর উপস্থিতি কি সত্যি সত্যি ভারতীয় নারীকে সচল, সক্রিয়, প্রাণবন্ত এবং অংশগ্রহণে উজ্জ্বল করে তুলেছে? অংশগ্রহণ বলতে আমি অবশ্যই রাজনৈতিক অংশগ্রহণই আজ অন্তত বুঝব। ভারতীয় রাজনীতির আঙিনায় দেখতে পাই দীর্ঘ 16 বছর ধরে আমাদের দেশে একজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর কথা বলছি। 2004 থেকে পরবর্তী 10 বছর শাসক দলের হাইকমান্ড ছিলেন একজন ভারতীয় মহিলা, তাঁরই পুত্রবধূ সোনিয়া গান্ধী। 2007 থেকে 2012 ভারতের রাষ্ট্রপতি ছিলেন একজন মহিলা, প্রতিভা পাটিল। 2009 থেকে 2019 লোকসভার অধ্যক্ষ ছিলেন, দুটো পরপর দুটো টার্মে দুজন মহিলা, 2009 থেকে 14 মীরা কুমার এবং 14 থেকে 19 সুমিত্রা মহাজন। 2017 থেকে 19 আমাদের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন একজন মহিলা, নির্মলা সীতারামন। এখন তিনি আমাদের অর্থমন্ত্রী, এবং অর্থমন্ত্রী হওয়ার পরেও 2 বছর কেটে গেছে। যদি আমরা প্রাদেশিক রাজনীতি দেখি, তাহলেও আমরা বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি গত 10 বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী। এছাড়াও অন্যান্য প্রদেশের দিকেও যদি চোখ দিই, সুচেতা কৃপালানী এবং মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, নন্দিনী শতপতি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন, শশিকলা কাকতকর গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন, আনোয়ারা তৈমুর আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, ভি এন জানকী রামচন্দ্রন এবং জে জয়ললিতা তারা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন, রাজিন্দর কাউর ভট্টাল ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিত এরা দুজনেই দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, উমা ভারতী মধ্যপ্রদেশের, বসুন্ধরা রাজে রাজস্থানের, আনন্দিবেন প্যাটেল গুজরাটের এবং মেহবুবা মুফতি
জম্মু কাশ্মীরে প্রায় মানে ভারতের সব দিক, উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সমস্ত দিক কিন্তু কভার করে মহিলারা ভারতের বিভিন্ন প্রদেশের কিন্তু মুখ্যমন্ত্রী থেকেছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রভূত এমন এমন ঘটনার সাক্ষী থাকছি যেখানে মহিলারা হিংসা, নির্যাতন এবং বৈষম্যের অহরহ শিকার হচ্ছেন। ভারতের যে কোনো বড় শহরে যদি কেউ ভ্রমণ করেন তো তিনি যদি সাধারণ পর্যটক হন তার চোখে পড়বে যে শয়ে শয়ে মহিলা কিন্তু বহু গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পদে রয়েছেন, যেমন ডাক্তার, কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ অধ্যাপক, কেউ ওকালতি করছেন, কেউ বৈজ্ঞানিক, কেউ সাংবাদিক, কেউ গবেষণার কাজে রত। কি নন তারা! তবুও খবরের কাগজে চোখ বোলাতেও হয় না, খবরের কাগজটা খুললেই তো আমাদের চোখে এটাও পড়ে যে বহু বহু হিংসামূলক ঘটনা যা ভারতীয় নারীর বিরুদ্ধে বারবার ঘটে চলেছে, ধর্ষণ হোক কি যৌন নির্যাতন, আর্থসামাজিক শোষণ, খুন, সব কিছু। রাষ্ট্রের খুব উঁচু পদে প্রতিষ্ঠিত মহিলারা একদিকে, যাদের নাম এই মাত্র বললাম, আর অপরদিকে মহিলাদের প্রতি প্রবল হিংসা, প্রবল ঘৃণা, একটি স্কেলের যেন এই দুটি দিক, এই দুই মেরুর মধ্যবর্তী কোনো একটি বিন্দুতে বোধহয় মহিলাদের সত্যিকারের অবস্থান, যে সত্যিটা অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি কমপ্লেক্সের বাংলা কি জটিল, অনেক জটিল। সেটা ভারতীয় মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণের এই রকম একটি জটিল বুননের প্রেক্ষিতে আমরা ভারতীয় নারী আন্দোলন নিয়ে আলোচনা করব। মনে হওয়া স্বাভাবিক যে ভারতের নারীরা প্রথম কোন আন্দোলনে অংশ নিয়েছিলেন, মনে হতেই পারে যে যা ঊনবিংশ এবং বিংশ শতক জুড়ে চলেছিল অনেক নারী অংশ নিয়েছিলেন, তাহলে কি সেটাই প্রথম নারীদের অংশগ্রহণ রাজনৈতিক? তো নয়, ইতিহাসের পাতা একটু ঘাঁটলে বুঝতে পারি প্রথম আন্দোলন হয় ভারতে ষোড়শ শতকে ম্যাঙ্গালোরে। ভারতের ম্যাঙ্গালোর হচ্ছে গিয়ে একদম দক্ষিণ ভারতের কর্ণাটকের অন্তর্গত একটি বাণিজ্য নগরী এবং আরব সাগরের তীরবর্তী একটি বন্দর নগরীও বটে। ভারতের ইতিহাসে ষোড়শ শতকে সেখানে প্রথম নারী আন্দোলন হয়েছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে যে আন্দোলন তার অনেক আগে। চৌতা রাজবংশের রানী আব্বাক্কা চৌতা তার রাজত্বকাল 1525 থেকে 1570 এই 45 বছর ধরে তিনি ম্যাঙ্গালোর থেকে 8 কিলোমিটার দূরে উল্লাল বলে একটি উপকূলবর্তী নগরী শাসন করতেন। তার রাজত্বকালে পর্তুগিজরা চেষ্টা করে ওই নগরীটি আক্রমণ করতে এবং ওটিকে নিজেদের দখলে আনতে, কারণ তারা চাইছিল নগরটিকে একটি বন্দর হিসেবে ব্যবহার করতে। 1525 সালে তারা প্রথম উল্লাল নগরী আক্রমণের অভিযান চালালো। কিন্তু নারী আব্বাক্কা, যিনি রানী আব্বাক্কা বা রানী অভয়া নামে পরিচিত ছিলেন, এই উপাধিটা তিনি লাভ করেছিলেন, রানী আব্বাক্কা তিনি পর্তুগিজ আক্রমণকে দৃঢ়ভাবে প্রতিহত করলেন এবং তার যে সম্পূর্ণ মানে সব কিছু দিয়ে যে তার চেষ্টা সেটা সফল হয়েছিল। তিনি রানী অভয়া বা নির্ভীক রানী, ফিয়ারলেস কুইন, এই উপাধি বা খেতাব লাভ করেছিলেন। তার পরে পরেই কি এসেছিল ঊনবিংশ শতকের থেকে শুরু হওয়া কিছু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নারী, তা কিন্তু নয়। অষ্টাদশ শতকে বেশিরভাগ ভারতীয় রচনাতে আমাদের সমাজে পিতৃতান্ত্রিকতা এবং লিঙ্গ ভিত্তিক বহু অন্যায় অবিচারের বিরুদ্ধে মহিলাদের সরব হওয়ার কথা শোনা যায়। ভারতের মহিলাদের এই সমস্ত সক্রিয় প্রতিরোধ বা বিদ্রোহের কথা বিশেষ পাওয়া যায় না, খুব সক্রিয় তারা ছিলেন না। প্রসঙ্গত, ভক্তি আন্দোলনে যোগ দিয়ে আমাদের দেশের মেয়েরা পুরুষতান্ত্রিক পৃথিবীর বিরুদ্ধে যাবার চেষ্টা করেছিল। ঊনবিংশ শতকের ভারতীয় মহিলারা যারা নবজাগরণের ছোঁয়া কিছুটা পেয়েছেন,
তারা বুঝতে পেরেছিলেন যে পুরুষতান্ত্রিক মূল্যবোধ এবং মানসিকতার মাধ্যমে নারা সততই শোষিত, নিপীড়িত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকেন। যদিও তাদের কারুর কারুর মধ্যে এক ধরনের নারী সত্তা জাগ্রত হয়েছিল, তবুও নাদের সিংহভাগই পুরুষতন্ত্র এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে খুব সম্মুখ এবং সংগঠিত কোনো সমরে বা যুদ্ধে বা আন্দোলনে যেতে পারেননি। অর্থাৎ নিজেদের স্বাধীন সত্তা বিষয়ে নারীরা সচেতন হয়েছিলেন ঊনবিংশ শতকে, কিছুটা অষ্টাদশ শতক থেকেই, কিন্তু তাদের এই সচেতনতা ও স্বকীয় চিন্তা সমাজ প্রতিষ্ঠিত লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কোনো সংগঠিত প্রতিরোধ এবং আন্দোলনে পর্যবসিত হয়নি, যার দ্বারা তাদের স্বাধীন সত্তা এবং জীবনযাপন সম্ভব হতে পারত। তার একটা বড় কারণ, অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের তখনও ছিল না। বহু গল্প কথিত আছে যেখানে ভারতীয় মহিলারা রাজিয়া সুলতান বা ঝাঁসির রানী লক্ষ্মীবাই বা অহল্যাবাই হোলকার, মুক্তাবাই ইত্যাদি বীরাঙ্গনা নারীদের কীর্তিকাহিনী পড়ে অনুপ্রাণিত বোধ করেছেন এবং তাদের অনেকেই পুরুষশাসিত সমাজের একচক্ষু কঠোর শৃঙ্খলের হাত থেকে মুক্তি পেতেও চেয়েছেন। জাতপাতে পরিপূর্ণ ভারতীয় সমাজের নারীরা অনেকেই তখন যোগ দিয়েছিলেন ভক্তি আন্দোলনে, যেখানে সাধুরা নারী পুরুষের সমান অধিকারের কথা বেশ সশব্দে উচ্চারণ করেছেন। সেই ভক্তি আন্দোলনে নারীরা যোগ দিলেন। ভক্তি আন্দোলনের সাধুরা নারায়ণের সঙ্গে লক্ষ্মীর, কৃষ্ণের সঙ্গে রাধার বা বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর, এইসব একসঙ্গে আরাধনার একটা সূচনা করতেন এবং গৃহস্থকে নারী দেবতার পুজো বেশ উৎসাহিত করলেন। এই যে নারী দেবতার পুজো, এ দিয়েও কিন্তু মেয়েদের সামাজিক অবস্থান একটু হলেও কিছুটা উন্নত অন্তত হয়েছিল। ভক্তি আন্দোলনকে সাম্যবাদী আন্দোলন বলা যেতে পারে, কারণ ভক্তি আন্দোলন যেমন জাতপাতের বৈষম্যকে ঠিক তেমনি লিঙ্গ বৈষম্যকেও প্রকট করে দেখিয়ে সেগুলি দূরীকরণের চেষ্টা করেছিল। অষ্টাদশ শতক থেকেই ভারতীয় মেয়েরা কথা ও কীর্তনে অংশগ্রহণ করে। এরপর আমরা স্বাধীনতা আন্দোলনের কথা বলবো, যেখানে অনেক মেয়ে অংশগ্রহণ করেছিলেন দুটোই, মানে ঊনবিংশ শতকে ও বিংশ শতকেও, কিন্তু এবং সেসব মেয়েদের অনেকের, মহিলাদের অনেকের কথাই আমরা আগেও পড়েছি বা শুনেছি, তাও আজকে আমরা উচ্চারণ করব। কিন্তু তার আগে আমি একজনের কথা উচ্চারণ একটু করতে চাই, কারণ এর নামটা হয়তো ইতিহাসে অতটা কি বলবো খুব বেশি উচ্চারিত হয়নি। তার নাম রানী গাইদিন লিউ। ১৯১৫ থেকে ১৯৯৩, এই ৭৮ বছরের জীবন তার। তিনি ছিলেন নাগাল্যান্ডের ধর্মীয় এবং রাজনৈতিক নেত্রী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ইনি বিদ্রোহ করেন। প্রথমে ইনি ধর্ম আন্দোলনে যোগ দেন মাত্র ১৩ বছর বয়সে। এর একজন কাজিন বা তুতো ভাই, যার নাম হাইপাও জ্যাডোন্যাং, তার পরিচালিত হেরাকা নামের একটি ধর্মীয় আন্দোলনে তিনি যোগ দেন এবং পরবর্তীকালে এই ধর্মীয় আন্দোলনটা কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন হয়েছিল, যার মুখ্য উদ্দেশ্য ছিল ব্রিটিশ শক্তিকে মণিপুর এবং নাগাল্যান্ড থেকে একেবারে সমূলে উৎখাত করা। ব্রিটিশ সরকার ১৯৩২ সালে, যখন এই রানী গাইদিন লিউর বয়স ১৭ হয়নি, মাত্রই ১৬ বছর কয়েক মাস, তখন তাকে কারাবন্দী করেন। ১৯৩৭ সালে জওহরলাল নেহরু তার সঙ্গে গিয়ে একেবারে শিলং জেলে গিয়ে দেখা করেন এবং তিনি প্রতিশ্রুতি দেন যে আমি তোমাকে মুক্ত করার চেষ্টা করব। কিন্তু তারপরে আরো ১০ বছর বাদে, অর্থাৎ ১৯৪৭ সালে তিনি মুক্ত হন স্বাধীনতার সময়, এবং সেই ব্যাপারে নেহরুর খুবই অবদান ছিল। তারপর আমৃত্যু তিনি স্বজাতির মানুষদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যান। অর্থাৎ স্বাধীনতা পেয়ে গেছি, হয়ে গেছে, এটা কিন্তু তার মনে হয়নি। তার মনে হয়েছিল আমাদের জাতির বা উপজাতির নারী পুরুষের অনেক আর্থ সামাজিক উন্নয়ন এখনো বাকি আছে, যেটা তিনি একদম খুব গোপনে চেষ্টা করতেন, আন্ডারগ্রাউন্ডে গিয়েও চেষ্টা করতেন। এবং একটা বড় কাজ তার ছিল, নাগাদের তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে দিতেন না। তিনি বিরোধী ছিলেন যে খ্রিস্ট ধর্ম তো বাইরের ধর্ম, তোমরা কেন এই ধর্ম গ্রহণ করবে। ১৯৭২ সালে
তিনি স্বাধীনতা সংগ্রামী হিসেবে তাম্রপত্র এই সম্মান পান এবং ভারত সরকার পরে তাকে পদ্মভূষণ এই সম্মানেও ভূষিত করে। প্রায়ই এই কথাটা উচ্চারিত হয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের মতোই মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন। পুলিশের হাতে নানা ধরনের অকল্পনীয় অত্যাচার, যন্ত্রণাদায়ক নির্যাতন, কঠোরতম শাস্তি, অসংখ্য দুর্ব্যবহার এবং একের পর এক ক্রমাগত একটির পর একটি কষ্টকে উপেক্ষা করেও আমাদের বীরাঙ্গনা নারীরা ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করেছেন। পুরুষ সংগ্রামীদের অনুপস্থিতিতে এবং যখনই তাদের কেউ কেউ কারাবরণ করেছেন বা জীবন উৎসর্গ করেছেন, মহিলা বিপ্লবীরা কিন্তু প্রশংসনীয় নেতৃত্ব দিয়ে তাদের শূন্যস্থান পূরণ করবার চেষ্টা করেছেন। সহযোদ্ধাদের কখনোই পুরুষ বিপ্লবীদের অভাব বোধ করতে দেননি। এইসব বরেণ্য মহিলা স্বাধীনতা যোদ্ধাদের দেশের স্বাধীনতার জন্য ত্যাগ এবং আত্মবলিদান, তাদের প্রতি আমাদের অহরহ শ্রদ্ধায় অবনত করে এবং এই ধরনের স্মরণীয় ত্যাগ বিশেষ উল্লেখের দাবি রাখে। অবশ্যই ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম উল্লেখযোগ্য মহিলা নেতৃত্ব এবং অংশগ্রহণ ঘটেছিল ঊনবিংশ শতকের প্রথম ভাগে, আরো স্পষ্ট করে বললে মাহিদপুরের যুদ্ধে 1817 সালে। ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হোলকারের কন্যা ভীমাবাই হোলকার মাহিদপুরের যুদ্ধে 2500 অশ্বারোহী সৈনিক নিয়ে অত্যন্ত সাহসের সঙ্গে ব্রিটিশ কর্নেল ম্যালকমকে গেরিলা যুদ্ধে পরাস্ত করেন। দক্ষিণ ভারতের দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট কিট্টুর এর রানী ছন্নাম্মা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে 1824 সালে সশস্ত্র আক্রমণ চালান। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ঘোরতর যুদ্ধ করেও তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবেই আমি বলবো ব্রিটিশ সৈন্যের হাতে পরাস্ত হন এবং গ্রেপ্তার হন। 1857 সালের বিখ্যাত যে সিপাহী বিদ্রোহ, তাতেও বহু ভারতীয় নারী খুব প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন। মধ্যপ্রদেশের মান্দলা জেলার অন্তর্গত ভারতীয় রাজ্য রামগড়ের শাসক বিক্রমাদিত্য সিং এর রানী অবন্তীবাই বা অভনীতবাই লোধি, পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং এর ছোট রানী জিন্দান কাউর, অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহর প্রথম পত্নী রানী হজরত মহল, ঝাঁসির রাজা গঙ্গাধর রাও তিলকের গঙ্গাধর রাওয়ের দ্বিতীয় পত্নী লক্ষ্মীবাই, এরা সকলেই সিপাহী বিদ্রোহে খুব সাহসী, খুব অগ্রণ্য এবং অগ্রণী এবং খুব পরাক্রমশালী ভূমিকা নিয়েছিলেন, মহিলা নেত্রী এবং যোদ্ধার ভূমিকা। এদের অসীম সাহস বহু ভারতীয় নারী এবং পুরুষকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগ্রত করেছিল, অনুপ্রাণিত করেছিল। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় স্বদেশী আন্দোলনের সূচনা। বাংলায় এটি মুখ্যত 1908 সাল পর্যন্ত উজ্জ্বলভাবে বিরাজ করেছিল। ভারতবর্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে সরাতে এবং বাংলা তথা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে স্বদেশী আন্দোলন ছিল একটি খুব লোভনীয় অর্থনৈতিক কৌশল। স্বদেশী নীতি বা অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার নীতি অনুসরণ করাই স্বদেশী আন্দোলনের মূল কৌশল ছিল। নারী পুরুষ নির্বিশেষে বাংলার এবং পরে ভারতের বিভিন্ন অঞ্চলের জনগণই এই কৌশলে আকৃষ্ট হয়েছিলেন। ভারতীয় নারী ভারতীয় পুরুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ব্রিটিশ দ্রব্য বর্জন এবং স্বদেশী বা ভারতে তৈরি দ্রব্য ক্রয় বিক্রয় উৎসাহী হয়ে উঠলেন। শ্রীমতী ননীবালা দেবীকে বলা হয় প্রথম ভারতীয় মহিলা সশস্ত্র বিপ্লবী, যিনি নবযুগান্তর বা নিউ যুগান্তর নামক বিপ্লবী দলের সদস্য ছিলেন। কিন্তু কেউ কেউ বলেন যে না, ননীবালারও আগে দুকরিবালা দেবী, তিনি বাংলার প্রথম সশস্ত্র বিপ্লবী নারী, অস্ত্র আইন বলে যাকে গ্রেপ্তার এবং 2 বছরের সশ্রম কারাদণ্ডে
দণ্ডিত করা হয়েছিল। 1918 ডিসেম্বরে তিনি মুক্তি পান, মানে কারামুক্ত হন, এবং দেশ স্বাধীন হওয়ার অনেক অনেক বছর বাদে 1970 সালে তার মৃত্যু হয়। বাংলার মুর্শিদাবাদ জেলার জেনকান্দ গ্রামে প্রায় 500 মহিলা এই সময়, মানে 1905-এ সমবেত হন ব্রিটিশ সরকারের বাংলাকে ভাঙার নীতির বিরুদ্ধে। তারা স্থানীয় গ্রামবাসীদের কেবলমাত্র স্বদেশি দ্রব্য কিনতে পরামর্শ দেন। মহিলারা গ্রামে স্বদেশে মিটিং করে চরকায় কাপড় বুনতে উৎসাহিত করেন, এবং বাড়ির শুধুমাত্র মহিলারাই এতে উৎসাহিত হননি, বহু পুরুষও উৎসাহিত হয়েছিলেন, এবং নারী পুরুষ দুয়ের মধ্যেই চরকা কাটা বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। এই তথ্যটা আমরা পেয়েছি 2009 সালে একটা খুব সুন্দর বই প্রকাশিত হয়েছে, বিএস চন্দ্রবাবু এবং এল থিলাগাভাতির। বইটার নাম হচ্ছে গিয়ে ওমান হার হিস্ট্রি অ্যান্ড হার স্ট্রাগল ফর ইমানসিপেশন, নারী তার ইতিহাস এবং মুক্তির জন্য তার সংগ্রাম। এটা হতে পারে বাংলা নাম। স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে প্রথমে বাংলায় এবং পরে ভারতের কয়েকটি জায়গায় অসংখ্য নারী সংঘ তৈরি হয়েছিল। এগুলির মধ্যে সরলা দেবী প্রতিষ্ঠিত মহিলা শিল্প সমিতি, যা 1906 থেকে 1918 অবধি চলেছিল, এবং ভারতশ্রী মহামণ্ডল 1910-এ প্রতিষ্ঠিত হয়, এগুলি খুবই উল্লেখযোগ্য ছিল। এখানে আমি একটু বলবো কে ছিলেন এই সরলা দেবী। ইনি ছিলেন রবীন্দ্রনাথের যে বড়দিদি আর কি, স্বর্ণকুমারী দেবী, তাঁরই ছোট মেয়ে। ইনি বিবাহ সূত্রে মানে অন্য প্রদেশে এর বিয়ে হয়, কিন্তু ওর বিয়ের আগের পদবি ছিল ঘোষাল, ওর বাবার পদবি। নবনির্মিত এই সমিতি দুটি, অর্থাৎ মহিলা শিল্প সমিতি এবং ভারতশ্রী মহামণ্ডল, এই দুটির সম্পাদিকা হিসেবে সরলা দেবী অক্লান্তভাবে পরিশ্রম শুরু করেন, এবং অচিরেই সাফল্য পেয়ে ভারতশ্রী মহামণ্ডলের শাখা প্রতিষ্ঠা করেন এলাহাবাদে এবং কলকাতায়। সরলা দেবীর একক প্রচেষ্টায় 1905 সালে সুহৃদ সমিতি নামে একটি গোপন বিপ্লবী সংঘ পুনরুজ্জীবিত হয়েছিল। 1903 সালে সরলা মহারাষ্ট্রের শিবাজি উৎসব এবং গণপতি উৎসবের আদলে বাংলায় বীরাষ্টমী ব্রত এবং প্রতাপাদিত্য ব্রত, এই দুটি ব্রত পালন শুরু করলেন। অর্থাৎ ভারতের মহিলাদের নিয়ে তিনি মূলত ভারতের যে ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী সংস্কৃতি তার দিকে মানুষের মন ফেরালেন। বললেন না, ব্রিটিশ দ্রব্য আমরা বর্জন করব, বয়কট করব, তার থেকে আমরা অনেক বেশি আমাদের ভালো লাগবে এবং আমাদের আত্মিক উন্নতি হবে যদি আমরা স্বদেশে তৈরি জিনিস ক্রয় বিক্রয় করি এবং ব্যবহার করি। এগুলিকে খুবই জনপ্রিয় করে তুললেন তিনি এই দুটি ব্রতকে। স্বদেশী আমলে লক্ষ্মীর ভাণ্ডার খুললেন তিনি, এবং শীঘ্রই এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। লক্ষ্মীর ভাণ্ডারে শুধু ভারতে তৈরি বা বাংলায় তৈরি জিনিসপত্র তৈরি মানে হতো এবং ক্রয় বিক্রয় হতো। স্বদেশী দ্রব্যের ক্রয় বিক্রয় খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। মহিলাদের স্বদেশী আন্দোলনকে শক্তিশালী করার জন্য তিনি কয়েকটি খুব উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনে পাঞ্জাবের মহিলাদেরও দেশপ্রেমের নতুন চেতনায় তারাও উদ্বুদ্ধ হয়েছিলেন। শিয়ালকোটের সুশীলা দেবী, লাহোরের হর দেবী, হিসারের পূর্ণিমা দেবী, এরা সকলেই স্বদেশী আন্দোলনের সপক্ষে প্রতিবাদে মুখর হন। দিল্লির আজ্ঞাবতীও কিন্তু স্বদেশী মন্ত্রে দীক্ষিত ছিলেন। জাতি এবং ধর্ম নির্বিশেষে তিনি বিধবাদের জন্য একটি আশ্রম খুলেছিলেন। তামিলনাড়ুতে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে স্ট্যালিনাথন নামক একজন ভারতীয় খ্রিস্টান সমাজ সংস্কারের সংস্কারকের স্ত্রী কমলা, তিনি একটি মহিলা পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। 1913 সালে ব্রাহ্মণ বংশের বিধবা মহিলাদের জন্য সুব্বালক্ষ্মী আম্মাল একটি আশ্রয় নিবাস তৈরি করলেন। ওই বছরই, অর্থাৎ 1913 সালে মহীশূরে মহিলা সেবা সমাজ প্রতিষ্ঠিত হল। তামিলনাড়ুর স্বদেশী আন্দোলনে একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন কেপি সুন্দরাম্বাল। দক্ষিণী চলচ্চিত্রের সুবিখ্যাত গায়িকা ছাড়াও এর পরিচয় তিনি স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল এক অনুরাগী ছিলেন। তামিলনাড়ুর বিভিন্ন শহরে সম্ভ্রান্ত শ্রেণীর মুসলিম নারীরাও বিংশ শতাব্দীর গোড়ায় মুসলিম মহিলাদের একটি সংঘ স্থাপন করেছিলেন। 1916 সালে ভূপালের বেগম
সর্বভারতীয় মুসলিম মহিলা সম্মেলন সংগঠন করলেন। মাদাম ভিকাজি রুস্তামজি কামার নাম আমরা অনেকেই শুনেছি, তিনি বম্বের এক পার্সি মহিলা। তিনি আদ্যন্ত অনুপ্রাণিত ছিলেন দাদাভাই নরজির আদর্শে এবং ইংল্যান্ডে বসবাসকারী বহু ভারতীয় যুব সমাজের তিনি অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন। জার্মানির স্তুটগার্ট শহরে 1907 সালে আন্তর্জাতিক সমাজবাদী সম্মেলনে মাদাম কামা ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করলেন এবং করার স্পর্ধা দেখিয়েছিলেন। আমি বলব তিনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি বা মুক্ত ভারত সমাজ সংগঠিত করেন এবং বিপ্লবী চিন্তাধারা বিস্তারের জন্য বন্দে মাতরম পত্রিকাটি প্রকাশনার কাজ শুরু করেন। সুবিখ্যাত মারাঠি বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকারের ভ্রাতৃবধূ বা বৌদি আসুভাই সাভারকার গোপনে অভিনব ভারতের শাখা প্রশাখা সংগঠিত করেন। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দেবার জন্য তিনি সংগঠনের একটি অন্য নাম দেন, দিয়েছিলেন আত্মনিষ্ঠা যুবতী সমাজ। গ্রেপ্তারি এড়াতে তিনি বহু আন্ডারগ্রাউন্ড কাজকর্মে লিপ্ত হয়েছিলেন। ভারতীয় এবং আইরিশ এই দুটি দেশের স্বাধীনতারই আদ্যন্ত সমর্থক ছিলেন আরেকজন মহিলা, নাম অ্যানি বেসেন্ট। জন্মসূত্রে আইরিশ এই নারী বিপ্লবী 1916 সালে মাদ্রাজে হোমরুল লীগ তৈরি করেছিলেন। এবারে আমরা আলোচনা করব এমন কিছু মহিলাদের কথা যারা গান্ধীর আদর্শে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। মোহনদাস করমচাঁদ গান্ধী, ইনি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরলেন এবং তিনি ভারতীয়রা তখন খুব আবেদন করছিল যে স্বরাজ এনে দিতে হবে, তিনি সেই আন্দোলনে সেই আবেদনে সাড়া দিলেন। পরবর্তীকালে 1920-22 আমরা সবাই জানি তিনি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। এই সময় যে সমস্ত ভারতীয় মহিলারা গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে খুব উল্লেখযোগ্য ছিলেন সরলা দেবী। এই সরলা দেবী কিন্তু আলাদা, আমি এতক্ষণ যে বঙ্গভঙ্গ বিরোধী যে স্বদেশী ভাণ্ডার তৈরির সরলা দেবী বা স্বদেশী বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সরলা দেবী অর্থাৎ রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবীর কথা বলেছি, ইনি কিন্তু তিনি নন, ইনি উড়িষ্যার সরলা দেবী। উড়িষ্যাবাসী নারীবাদী একজন এবং সক্রিয় সমাজকর্মী লেখিকা, ইনি গান্ধীর অসহযোগ আন্দোলনে বিশেষ সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। মুথুলক্ষ্মী রেড্ডি, সুশীলা নায়ার, রাজকুমারী অমৃত কাউর, সুচেতা কৃপালিনী এবং অরুণা আসাফ আলী, এরা খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী, পণ্ডিত নেহরুর মা স্বরূপরানী, স্ত্রী কমলা নেহরু এবং পণ্ডিত নেহরুর যে দুই ছোট বোন ছিলেন তার মধ্যে বড় জন যিনি বিজয়লক্ষ্মী পণ্ডিত, এরাও অসহযোগ আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। লাহোরে এই আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন লাডোরানী জুৎসি এবং তার তিনজন খুব নির্ভীক কন্যা, তাদের নাম হচ্ছে মনমোহিনী, শ্যামা এবং জনক। গান্ধীর পূর্ণ স্বরাজ আন্দোলনে যে মহিলারা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে প্রথমেই যার নাম করব তার নাম ডক্টর সরোজিনী নাইডু, চিত্তরঞ্জন দাসের বিধবা বোন উর্মিলা, চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, খিলাফত আন্দোলনের নেতৃত্বদ্বয় মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী, এদের যে মা বাইয়াম্মা তিনি, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, শ্রীমতী এস আম্বুজাম্মাল, মাদ্রাজের কৃষ্ণাবাই রাম, এদের নামও খুবই উল্লেখযোগ্য। এখন গান্ধী যখন লবণ সত্যাগ্রহ বা সল্ট মার্চ শুরু করলেন, সেটা শুরু হয়েছিল 1930-এর 12ই মার্চ তারিখে, তখন কেবলমাত্র নিরাপত্তার কারণেই কিন্তু তিনি মহিলাদের নেননি, তার তালিকায় মহিলা অনুগামী ছিল না, শুধু পুরুষ অনুগামী ছিল। কিন্তু গান্ধীর এই লিঙ্গ বৈষম্যপূর্ণ নির্বাচনে, অনুগামী নির্বাচনে, ভারতীয় জাতীয়তাবাদী নারীরা প্রবল আপত্তি প্রকাশ করেন, গান্ধীকে জোর দেন যাতে তিনি মহিলা অনুগামীদেরও লবণ সত্যাগ্রহে যেতে বাধা না দেন। লবণ সত্যাগ্রহে সরোজিনী নাইডুর সক্রিয় অংশগ্রহণ হাজারে হাজারে ভারতীয় মহিলাকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়েছিল, কোনো সন্দেহ নেই। লবণ সত্যাগ্রহে ভারতীয় নারীরা কেবলমাত্র সমুদ্র জল থেকে নুন তৈরি করেছিলেন এটাই ঠিক নয়, খোলা বাজারে সেই নুন তারা কিনেছিলেন, বেচেছিলেন, তাতেও তারা খুব উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন।
ভারতীয় মহিলাদের ওপর শ্রীমতী নাইডু, ডক্টর সরোজিনী নাইডু, তার প্রভাব ছিল অত্যন্ত জীবন্ত। সমাজের সমস্ত স্তরের মহিলা, মানে শুধুমাত্র শিক্ষিত নয়, এটা খুব উল্লেখযোগ্য যে সমাজের সমস্ত ধরনের মহিলা, সমস্ত স্তরের মহিলা, এমনকি তথাকথিত কোট আনকোট অশিক্ষিত মহিলা, পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী মহিলা, যারা একেবারেই গ্রাম্য গৃহবধূ বা শহুরে গৃহবধূ, তার বাইরে একেবারেই কিছু নন, তারা সকলেই চার দেওয়ালের নিশ্চিন্ত ঘেরাটপের বাইরে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেবার সাহস দেখিয়েছিলেন। অনেকে গ্রেপ্তারি বরণ করেছিলেন হাসি মুখে, অনেককেই পাঠিয়ে দেওয়া হয়েছিল দূরবর্তী কারাগারে, সব কিছুকে উপেক্ষা করে, এমনকি তাদের সংসার, যেটা সর্বময় করতেছিলেন তারা, সেখানেও তারা মানে একদম সেই সংসারের কাজ দূরে সরিয়ে রেখে, তারা তাদের পরিচিত প্রথাসম্মত গার্হস্থ জীবনকে ঠেলে রেখে, ঠেলে ফেলে দিয়ে তারা গান্ধীর আন্দোলনের আকর্ষণে বাইরে বেরিয়ে এসেছিলেন। এটা একটা খুব বড় কথা। অরুণা আসফ আলী ছিলেন এইরকমই একজন বিপ্লবী নারী, যিনি গান্ধীর দ্বারা সম্পূর্ণ প্রভাবিত ছিলেন, আরেকজন সুচেতা কৃপালনী অবশ্যই। ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য এই মহিলা অরুণা আসফ আলী, মহিলা বিপ্লবী, তিনি লবণ সত্যাগ্রহ খুব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং 1931 সালে গান্ধী আরভিন চুক্তি চলাকালীন যে চুক্তিতে বলা হয়েছিল যে ভারতীয় রাজনৈতিক বন্দী বা রাজবন্দী যাদের বলা হতো, অর্থাৎ পলিটিক্যাল প্রিজনার্স যারা, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে, এটাই ছিল গান্ধী আরভিন চুক্তির একটা শর্ত। কিন্তু সেই চুক্তি চলাকালীনও অরুণাকে গ্রেফতার করা হয়, দিল্লির তিহার জেলে পাঠানো হয় এবং অরুণা তখন আন্দোলন শুরু করেন এবং অরুণার যারা সম কারাবন্দী বা অন্যান্য যারা নারী কারাবন্দী ছিলেন তিহার জেলে, তারাও অরুণার হয়ে তারা নাড়ালেন এবং তারা বললেন অরুণা আসফ আলীকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরাও, আমাদের টার্ম হয়তো শেষ হয়ে গেছে কিন্তু আমরা কেউ মুক্ত হব না। এই রকমই কিন্তু সহমর্মিতা ছিল তখন নারী বন্দীদের মধ্যে, এইরকমই সহানুভূতি ছিল নারী বন্দীদের মধ্যে। এখন অরুণা দেখেছিলেন যে রাজনৈতিক বন্দীদের সঙ্গে কারা আধিকারিকরা অত্যন্ত জঘন্য ব্যবহার করে থাকেন, তার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট পালন করতে শুরু করেন। তার নিরন্তর প্রতিবাদ কিছুদিনের জন্য অবস্থার উন্নতি ঘটায়, কিন্তু মাত্রই কিছুদিনের জন্য, কারণ অরুণাকে এরপরেই হঠাৎ করে, আগে তো দিল্লির তিহার জেলে ছিলেন, হঠাৎ করে তাকে হরিয়ানার আম্বালা জেলে একটা নির্জন কারাবাসে বা সলিটারি ইমপ্রিজনমেন্টে পাঠিয়ে দেওয়া হলো। 1942 8ই আগস্ট বহু পুরুষ কংগ্রেসি নেতা গ্রেফতার হলে ভারতীয় জাতীয় কংগ্রেসের বম্বে সেশনের যে 9ই আগস্ট দিনটি, সেটি অরুণাই সভাপতিত্ব করলেন। তিনি সাহসের সঙ্গে কংগ্রেসের পতাকা উত্তোলন করলেন এবং ভারতকে স্বাধীনতার আভাস এনে দিলেন। 1942 আগস্টে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী উষা মেহতা, এই সমস্ত নারীদের নাম হয়তো ইতিহাসের পাতায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেই জন্য হারিয়ে যাওয়া দু একটি নারীর কথাও আমি বলছি। উষা মেহতা, তিনি বম্বেতে একটা অদ্ভুত রেডিও স্টেশন স্থাপন করেন যার নাম ছিল কংগ্রেস রেডিও বা গোপন কংগ্রেস রেডিও বা স্বাধীনতার কণ্ঠ, ভয়েস অফ ফ্রিডম। তার কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গিনীর সহযোগিতায় উষা এই কাজ শুরু করেন 1942 সালের 14ই অগস্ট তারিখে, কিন্তু তারপরে আর 3 মাসও কাটেনি, তার মধ্যেই 1942 12ই নভেম্বর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে এবং পরে জেলেও পাঠায় বম্বে পুলিশ। মাতঙ্গিনী হাজরা, তার নাম আমরা সবাই জানি, তিনি একদম গান্ধীর সমসাময়ী ছিলেন, 1869 সালেই তাঁর জন্ম এবং তিনি 1942 সালে মৃত্যুবরণ করেছিলেন, পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। তিনি গান্ধীর সমবয়সী ছিলেন বলে তাকে অনেকে গান্ধী বুড়ি বলা হয়, তিনি গান্ধীর আদর্শের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন, গান্ধী বুড়ি নামেই তিনি বেশি জনপ্রিয় বোধ হয়। তিনি 1932 গান্ধীর আইন অমান্য আন্দোলনে অংশ নেন, তখন কিন্তু তার বয়স 63 বছর হয়ে গেছে রাদার। তমলুক পুলিশ ফাঁড়ির সামনে 1942 29 সেপ্টেম্বর, মানে ভারতের যে ভারত ছাড়ো আন্দোলন এর গান্ধীর, সেইখানে তিনি অংশ নেন এবং ব্রিটিশ পুলিশ এই বীরাঙ্গনা বিপ্লবী নারীকে 29 সেপ্টেম্বর 1942 একেবারে তমলুক পুলিশ ফাঁড়ির সামনে
গুলি করে হত্যা করেছিলেন। আরেকজন নারীর কথা আমি বলবো, যেমন মাতঙ্গিনী হাজরা অত্যন্ত বয়সে মানে বৃদ্ধা হওয়া সত্ত্বেও তাকে গুলি করা হয়, তেমনি এক্ষুনি আমি আরেকজন এর কথা বলবো, তিনি আসামের কনকলতা বড়ুয়া। এই কনকলতা বড়ুয়া কিন্তু তার বয়স তখনও 18 হয়নি যখন তিনি মৃত্যুবরণ করেন। 1924 ডিসেম্বরে কনকলতা বড়ুয়ার জন্ম আসামের দারাং জেলার বরাঙ্গাবাড়ি গ্রামে। তিনি বীরবালা বা ব্রেভ গার্ল এবং শহীদ নামেও পরিচিত ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি মৃত্যু বাহিনীতে যোগদান। সাধারণত কোনো মহিলা মৃত্যু বাহিনীতে আসতেন না, বা ওইটুকু বয়সের মহিলা। আসামের গহপুর মহকুমার যুবক যুবতীরা এই বাহিনী তৈরি করেছিল, খুব সাহসী কিছু মেয়েও ছিল এই বাহিনীতে। 1942 স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনে এই বাহিনী ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নেয়। পুলিশের সতর্ক বার্তা উপেক্ষা করে কনকলতা বড়ুয়া নিরস্ত্র এগিয়ে যান গ্রামবাসীদের নিয়ে। তিনি মিছিল করেন একদম নিরস্ত্র গ্রামবাসী তাদের নিয়ে, এবং পুলিশ ফাঁড়ির দিকে তিনি এগিয়ে যান নিজের সিদ্ধান্তে সম্পূর্ণ অটল এবং অনর্থেকে। পুলিশ তখন নির্বিচারে সেই মিছিলের ওপর গুলি বর্ষণ করতে থাকে। সামনেই যেহেতু ছিলেন কনকলতা বড়ুয়া, তিনি তো মৃত্যু বাহিনীর একজন সশস্ত্র যোদ্ধা, তিনি প্রথমেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বয়স তখন 18 পূর্ণ হয়নি। এইসব বীরাঙ্গনা ভারতীয় বিপ্লবীদের, যাদের নিষ্ঠা, আত্মত্যাগ এবং আত্মবলিদান, দেশের স্বাধীনতা আনার প্রচেষ্টায় নিরন্তর ব্রতী থাকা, এসবই আমাদের সকলকেই এক কথায় বিস্মিত করে, আমাদের সকলের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। তাদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হতে পারে। স্বাধীনতার কঠোর সংগ্রামে নির্মম পুলিশি অত্যাচার, নিষ্ঠুর লাঞ্ছনা এবং কঠোরতম শোষণ ও অবদমন যাদের এক পাও পিছু হটতে বাধ্য করতে পারেনি, সেই বীর নারীদের আত্মোৎসর্গের ফলেই কিন্তু আমরা আজ স্বাধীনতা পেয়েছি, আমরা আজ স্বাধীনতা জন্মসূত্রে ভোগ করছি, যে স্বাধীনতার জন্য আমাদের কোনো কষ্ট স্বীকার করতে হয়নি। বলতে পারা যে আমরা বিনা পরিশ্রমে, বিনা আয়াসে, বিনা চেষ্টায় এই স্বাধীনতা অর্জন করেছি। এবারে আমি একটু তেভাগা আন্দোলনের কথা আলোচনা করব। আমার বইটা থেকেই আমি আলোচনা করছি, সংক্ষেপেই করব কারণ আমাদের সময় খুব বেশি নেই। তেভাগা আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পরবর্তী বা ভারতীয় স্বাধীনতা পরবর্তী প্রথম আন্দোলন। এটাকে স্বাধীনতা পরবর্তী বলা যায়, আবার অব্যবহিত স্বাধীনতা পূর্ববর্তীও বলা যায়, কারণ এটা দুটো ফেজে বা দুটো ভাগে হয়েছিল। একটা ফেজ হচ্ছে 1946-47, সেটা ঠিক স্বাধীনতার আগে। আরেকটা ফেজ হচ্ছে ঠিক স্বাধীনতার পরে, 1948-49। এবং এই যে আন্দোলন, কৃষকদের আন্দোলন, তেভাগা নামটা শুনেই বোঝা যাচ্ছে তিনটে ভাগের জন্য বা দুই তৃতীয়াংশ এর জন্য যোদ্ধাদের বিরুদ্ধে ভাগ চাষিরা এই আন্দোলন করেছেন। এর আগে ভাগ চাষিরা যোদ্ধাদের কাছ থেকে হয় অর্ধেক পেতেন বা হাফ, একের দুই অংশ, অথবা খুব কম, তার থেকেও কম পেতেন। মানে যেসব যোদ্ধার খুব নিষ্ঠুর হতেন তারা অর্ধেকও দিতেন, আরও কম। এই প্রথম আন্দোলন শুরু হয়, এবং এটি বামপন্থী আন্দোলন ছিল, এটি শুরু হয় যে যোদ্ধাদের এই ভাগ চাষিদের দু মানে তিন ভাগের দু ভাগ, দুই তৃতীয়াংশ এটা দিতে হবে, এটা অর্ধেকের থেকে একটু বেশি, এটার জন্যই এরা আন্দোলন করেন। জলপাইগুড়ি, কাকদ্বীপ এবং নন্দীগ্রাম তো বটেই, এইসব জায়গায়, এমনকি যখন যেটা স্বাধীনতার পূর্ববর্তী ফেজ অর্থাৎ 1946-47, সেখানে ময়মনসিংহের নারীরাও কিন্তু বিরাটভাবে অংশগ্রহণ করেন। এই তেভাগা আন্দোলন কৃষকদের আন্দোলন, কিন্তু নারীরা বিরাট ভূমিকা এখানে পালন করেছিলেন, এটা আমাদের বলতেই হবে। এটা এখানে আমরা অনেকের নাম বলতে পারি, আমি খুব সংক্ষেপে দুজনের কথা বলছি। ময়মনসিংহের রসমণি একজন মাঝবয়সী বিধবা নারী, তিনি খুব বড় অংশগ্রহণ করেছিলেন। বিমলা মাঝির নাম আমরা অনেকেই জানি, তিনিও খুব বড় অংশগ্রহণ করেছিলেন। এখন তেভাগা আন্দোলন চলাকালীন 1947-20 ফেব্রুয়ারি 22 জন ওই কৃষকের ওপর, ভাগ চাষির ওপর পুলিশ নির্বিবাদে গুলি চালায় যোদ্ধাদের প্ররোচনায়।
এবং তারা একদম সঙ্গে সঙ্গে মারা যান। এই আন্দোলনে অনেক মহিলা ছিলেন, এই 20 জনের যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে অনেক মহিলা ছিলেন। তো একটা খুব ইন্টারেস্টিং ঘটনা এটা আমি পেয়েছি দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা বই, ল্যান্ড লেবার অ্যান্ড গভর্নেন্স, এইটা হচ্ছে বইটার নাম, 2007 সালে ওয়ার্ল্ড ভিউ বের করেছিল। দেবব্রত বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর যিনি ভূমি সংস্কার কমিশনার ছিলেন আর কি, তিনি এই ঘটনাটার উল্লেখ করেছিলেন যে ঠিক তারপরে 1979 শেষ দিকে আর কি একটা সভা হচ্ছে পশ্চিম দিনাজপুরের খানপুর বলে একটা গ্রামে, এবং সেখানে অনেকে উপস্থিত আছেন, তেভাগা আন্দোলনের নেতারা তো বটেই, এমনকি আরও অনেকে উপস্থিত আছেন, যেমন বিনয় চৌধুরী, তিনি ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন বামফ্রন্টে, তারপর ছিলেন বিধানসভার তখন অধ্যক্ষ ছিলেন মনসুর হাবিবুল্লাহ, তিনি ছিলেন, তো এদের উপস্থিতিতে এবং প্রচুর তেভাগা আন্দোলনের বৃদ্ধ বৃদ্ধ সমস্ত তখন হয়ে গেছেন বা মাঝ বয়সী হয়ে গেছেন এরা ছিলেন। তো এই সময় যেটা হলো সেটা হচ্ছে গিয়ে একজন দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে একের পর এক প্রচণ্ড ভিড় হয়েছে, ভিড় হয়েছে একটা বটগাছের নিচে 1947 ফেব্রুয়ারি যখন মৃতদেহগুলো শুয়ে রাখা হয়েছিল সেই বটগাছে, এত বছর পরে প্রায় 30-32 বছর বাদে যখন সভা হচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছে পশ্চিম দিনাজপুর, কেন মানে পুরো উত্তর বাংলার সবাই প্রায় ঝেঁটিয়ে এসেছেন, শুধু উত্তর বাংলার না দক্ষিণ বাংলারও বহু নেতা গেছেন। এবং সেখানে দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যখন সভা চলছে ঠিক সেই সময় একজন একটু বয়স্কা মহিলা তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, তিনি হেঁটে এসে দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে বললেন যে আমি একটু মন্ত্রী বিনয় চৌধুরীকে একটা জিনিস দিতে চাই। তো দেবব্রত বন্দ্যোপাধ্যায় তাকে ধরে ধরে বিনয় চৌধুরীর কাছে মন্ত্রী ভূমি সংস্কার মন্ত্রী তার কাছে নিয়ে গেলেন, তিনি জিজ্ঞেস করেন আপনি আমাকে কি দিতে চান। তখন উনি বললেন যে আমি আজকে বুঝতে পেরেছি যে কেন আমার বাবাকে সেদিন সেই 1947 কেন আমার বাবাকে প্রাণ দিতে হয়েছিল, সেটা আমি আজকে বুঝতে পেরেছি, তাই আমার খুব মনে আনন্দ হচ্ছে বলে তিনি নিজের আঁচলের হুঁটটা থেকে 5টা ফাঁকা বুলেট বার করলেন, .303 রাইফেলের 5টা ফাঁকা বুলেট। উনি বললেন আমি আমার বাবাকে সঙ্গ ছাড়তাম না, আমি বাবার সঙ্গে চলে এসেছিলাম এবং অনেকেই মারা যান, আমার বাবাও ছিলেন তাদের মধ্যে, আমার পায়ের পাতা ঘেঁষে গুলি চলে যায়, আমি মরিনি কিন্তু আমি খোঁড়া হয়ে গেছি আজীবনের জন্য, আমি তুলে রেখেছিলাম, পুলিশ যখন ফায়ারিং শেষ হয়, পুলিশের গুলি চালানো শেষ হয় এবং পুলিশ চলে যায় তখন আমি গুলিগুলো কুড়িয়ে রেখেছিলাম, এটা আপনারা নিন। তখন মন্ত্রী বললেন আপনি চলুন পডিয়ামের সামনে, আপনি গিয়ে সবাইকে বলুন। তিনি আবার এই কথাগুলো বললেন এবং তুমুল করতালিতে ফেটে পড়লো আর কি ওই মাঠ। তেভাগা আন্দোলন ছিল একটা অর্থনৈতিক বা আমি বলবো এটা একটা কৃষি বিপ্লব, যাতে প্রচুর বাঙালি মহিলা যোগ দিয়েছিলেন এবং একটি রাজনৈতিক মতাদর্শ বাম মতাদর্শের ওপর গঠিত ছিল। এর পরবর্তী সময় অর্থাৎ গত শতকের 60-70-80 এবং 90-এর দশকে আমাদের দেশের মহিলারা অনেক নব্য সামাজিক আন্দোলন বা নিউ সোশ্যাল মুভমেন্টসে নেতৃত্ব দিয়েছিলেন, যে আন্দোলনগুলো মহিলাদের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। শুধু নেতৃত্ব দেওয়াই নয়, মহিলাদের বিভিন্ন সমস্যাকে তুলে ধরে সেগুলোর সমাধানের পথও বাতলেছেন ভারতীয় মহিলারা, অংশগ্রহণও করেছেন ভারতীয় মহিলারাই। 60-এর দশকের মহিলারা প্রথম বুঝেছিলেন যে স্বাধীনতার সময় তাদের যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই পূরণ করা সম্ভব হয়নি, তাই গত শতাব্দীর সমস্ত 60-70-80 এবং 90 দশক জুড়ে মহিলারা নানা মহিলা কেন্দ্রিক সমস্যার সমাধানে আন্দোলনে মুখর হয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, দাম বাড়লে বাড়ির মেয়েদের থালাই তো প্রথম ভাত শূন্য হয় সেই জন্য, মহিলাদের জমির অধিকারের দাবিতে, পরিবারের পুরুষ সদস্যদের বেশি মাত্রায় মদ্যপানের বিরুদ্ধে প্রতিবাদে, লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা সোচ্চার হয়েছেন,
হয় নেতৃত্ব দিয়েছেন, নয়তো অংশগ্রহণ করেছেন, বা দুই, এটা আশা করাই যাচ্ছিল। মধ্যযুগ থেকে মহিলারা নানা ধরনের লিঙ্গ বৈষম্য এবং সামাজিক বৈষম্যের শিকার হচ্ছিলেন। এর থেকেই তৈরি হচ্ছিল পুরুষ ও নারীর মধ্যেকার অর্থনৈতিক বৈষম্য। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার পুত্র এবং কন্যা সমান ছিল না। হিন্দু এবং মুসলিম ব্যক্তিগত আইনে বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের ভরণ পোষণের অধিকার শুধুমাত্র খাতায় কলমে রয়ে গিয়েছিল। কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রেই উন্নয়নের প্রক্রিয়ায় নারী এবং পুরুষ বিপরীতভাবে প্রভাবিত হচ্ছিলেন। কর্ম প্রক্রিয়ায় পুরুষ এবং নারীকে দেখা যাচ্ছিল দুটো ভূমিকায়, পুরুষ নারীকে প্রায় সংখ্যালঘু করে তুলছিল। শিল্পক্ষেত্রে কৃষিক্ষেত্রের তুলনায় আরো প্রবলভাবে, আরো নগ্নভাবে, আরো স্পষ্টভাবে এই বিভাজন তৈরি হয়েছিল। একই কাজ করেও অসংগঠিত ক্ষেত্রে মহিলা শ্রমিকরা কম বেতন পেতেন পুরুষ শ্রমিকদের থেকে। মহিলাদের গতিশীলতা কম। সম্পত্তি, শিক্ষা, চাকরি, চাকরিতে উন্নতির পথ এবং প্রযুক্তি সব বিষয়েই মহিলাদের নিয়ন্ত্রণ ক্রমশ হ্রাস পাচ্ছে। ভারতে এমনকি সংখ্যার দিক থেকেও মহিলারা পুরুষদের চেয়ে কনসিস্টেন্টলি, মানে ক্রমান্বয়ে, অনেকদিন ধরেই কম ছিলেন। খুব সম্প্রতি অবশ্য আমার এটা বলা উচিত যে 2021 সালে ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভেতে ছবিটির পরিবর্তন ঘটেছে, এখানে সমান সমান। মহিলারা বুঝতে পারছিলেন যে এই ধরনের লিঙ্গ বৈষম্যপূর্ণ সমস্ত মাপকাঠিতে পরিবর্তন আনতে গেলে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লবের দরকার। মহিলারা বুঝতে পারছিলেন এটা উপলব্ধি করার সময় এসে গেছে যে সেক্স শুধুমাত্র একটি শারীরিক তথ্য, কিন্তু জেন্ডার একটি সচেতন সামাজিক নির্মাণ, এবং সেই জন্যই এর আমূল পরিবর্তন হওয়া সত্যিই দরকারি। ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী আইনের মাধ্যমে বিংশ শতকের 90-এর দশকে গোড়া থেকে ভারতীয় পঞ্চায়েতি প্রতিষ্ঠানগুলিতে 33% মহিলা সংরক্ষণ এসেছে। মহিলা সংরক্ষণ সংগঠনগুলি এবং মহিলা রাজনৈতিক নেত্রীরা, তিনি মানে যে রাজনৈতিক দলেরই হন না কেন, পার্লামেন্টের নিম্নকক্ষ এবং রাজ্য বিধানসভাতেও এই রকমই একই রকম মহিলা আসন সংরক্ষণের জন্য সংগ্রামে সোচ্চার হয়েছেন। যদিও 2010 সালের সংবিধান সংশোধনী বিলকে আইনে পরিণত করতে মহিলা আন্দোলনকারীদের সিংহভাগই মুখর হয়েছেন, তবুও প্রধানত দুটি কারণে কিন্তু এর বিরুদ্ধে মুখ খুলেছেন আন্দোলনকারীদেরই একটা অংশ। কেন তারা মুখ খুলেছেন? দুটি কারণ। এক নম্বর বলছেন, সংরক্ষিত আসনের মহিলা ক্যান্ডিডেটরা পুরুষ রাজনৈতিক নেতাদের দ্বারা অথবা পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হতে পারেন, তাহলে আর মহিলাদের কি অধিকার হলো। আর দ্বিতীয়ত বলছেন, সংরক্ষণের ফলে কেবল, মানে মহিলা সংরক্ষণের ফলে কেবলমাত্র শিক্ষিত উচ্চ শ্রেণীর এবং উচ্চ বর্ণের মহিলারাই কিন্তু নির্বাচিত হবেন, এরকম একটা আশঙ্কা থেকে যান, এবং প্রান্তিক মহিলাদের অত্যন্ত উলঙ্গভাবে বঞ্চিত করা হবে। এরপর আমরা দুটো পরিবেশগত আন্দোলন, ইনফ্যাক্ট আমরা তিনটে পরিবেশগত আন্দোলনের কথা বলবো। একটা হচ্ছে গিয়ে চিপকো মুভমেন্ট, যেটা 1960-এর শেষ দিক এবং 1970-এর প্রথম দিক জুড়ে ছিল, বা বলা ভালো 1960 প্রায় পুরোটাই জুড়ে ছিল, যে আন্দোলনে সমগ্র উত্তর ভারতের ট্রাইবাল মহিলারা এবং তাদের কোলে শিশু নিয়ে তারা একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন। এবং তারা বলেছিলেন চিপকো, চিপকো কথার আক্ষরিক অর্থ হচ্ছে গিয়ে আমরা লেগে থাকো, লেগে থাকো, জুড়ে থাকো। কার সঙ্গে জুড়ে থাকো? না, এটা আসলে অরণ্যের অধিকারের বা অরণ্য সংরক্ষণের জন্য একটা আন্দোলন, যে কিছুতেই কন্ট্রাক্টরদের লগাররা বা কাঠুরেরা যখন এসে কুড়ুল দিয়ে গাছ কাটবে, কাঠ দরকার তাদের জন্য শিল্পের জন্য, তারা কাটবে, তখন তারা দেবেন না। মানে মহিলারা, ট্রাইবাল মহিলারা শিশুদের নিয়ে যেমন শিশুদের তারা আঁকড়ে রাখেন, ঠিক তেমনি গাছগুলোকে আঁকড়ে রাখতেন। অর্থাৎ গাছ এবং কুড়ুল, এই দুয়ের মধ্যে তারা খুব অহিংসভাবে, কারণ তারা কিন্তু ভীষণ অহিংস আন্দোলন ছিল, এটা বলতেই হবে, খুব অহিংসভাবে একদম গান্ধীবাদী আন্দোলন চলেছিল মহিলাদের দ্বারা। এখন অনেকে প্রশ্ন করেন যে এই আন্দোলনে তো নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, যিনি নিজে ছিলেন একজন পুরুষ। এর উত্তরে দুটো কথা আমি বলবো। এক নম্বর হচ্ছে গিয়ে সুন্দরলাল বহুগুণাও কিন্তু
তার পরিবারে তার স্ত্রীর দ্বারা এবং মহিলা সদস্যদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, এটা এক নম্বর। আর দু নম্বর, শুধুমাত্র সুন্দরলাল বহুগুণা যদি ওই আন্দোলন করতেন, তাকে সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে বলছি, তাহলে কিন্তু আন্দোলন অতটাই সফল হতো না, যদি না এতগুলো ট্রাইবাল নারী, পুরো উত্তর ভারত জুড়ে এত ট্রাইবাল নারীরা শিশুরা অংশগ্রহণ না করত, তাহলে কিন্তু এটা এতটা সফল হতো না। এবং সেই সময় সুন্দরলাল বহুগুণা, তিনি ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন ইন্দিরা গান্ধী, তাকে একটা চিঠি লেখেন এবং 1970-70 খুব সময়, এবং তিনি বলেন যে মানে আপনি দেখুন অরণ্য সংরক্ষণ করুন, অরণ্য আমাদের জীবন, আমাদের জীবিকা মেয়েদের, তো মানে মহিলারাই তো পুরো পরিবারটাকে ধরে রাখেন, তাদের জ্বালানির কাঠ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে গাছের পাতা ফুল ফল নানা কাজে তাদের লাগে, আপনি দেখুন। তো তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, আগামী 15 বছর গাছের কাঠে কেউ হাত দিতে পারবে না, বা গাছে হাতই দিতে পারবে না, তার ফুল ফল পাতা কাণ্ড ইত্যাদি কোনো কিছুতেই নয়। দ্বিতীয় যে পরিবেশগত আন্দোলন এর কথা বলবো, সেটির নেতৃত্বই দিয়েছিলেন একজন মহিলা, মেধা পাটকার, নর্মদা বাঁচাও আন্দোলনের কথা বলছি, যেটা শুরু হয়েছিল 1985 সালে। আমরা জানি নর্মদা ভারতের দক্ষিণ পশ্চিম এর অঞ্চলের একটা খুব উল্লেখযোগ্য নদী। তো ওই সময় বলা হচ্ছিল যে একটা বাঁধ দেওয়া হবে, দুটো বড় বড় বাঁধ দেওয়া হবে, এবং সেই দুটো বাঁধ দিয়ে গুজরাট এবং এতে কি বলে গুজরাট এবং মধ্যপ্রদেশে গুজরাট এবং মধ্যপ্রদেশে দুটো বাদ দিয়ে বন্যা আটকানো হবে। তো মেধা পাটকার, তিনি বাবা আমতের একজন খুব উল্লেখযোগ্য অনুগামী ছিলেন, বাবা আমতে ছিলেন গান্ধীর খুব বিখ্যাত একজন শিষ্য। তো মেধা পাটকারের নাম আজকে মানে জানেন না, এরকম প্রায় কেউ নেই। তো মেধা পাটকার তখন আন্দোলনে নেতৃত্ব দেন এবং তার অনেক অনুগামী, তারা সবাই মানে যে অঞ্চলের অধিবাসীরা সব থেকে বেশি এই দুটো বাঁধের জন্য অ্যাফেক্টেড হবেন, তাদের সেই সব গ্রামে গেলেন এবং তারা বিরোধিতা করতে শুরু করলেন। 1989-এর সেপ্টেম্বরে হারসুদ ভ্যালি, উত্তরপ্রদেশের হারসুদ ভ্যালিতে বলা হচ্ছে 50,000-এর বেশি মানুষ সমবেত হয়েছিলেন, যাদের অনেকেই ছিলেন মহিলা। এবং মেধাদের যুক্তি ছিল, মেধা পাটকারদের যুক্তি ছিল এই যে, প্রথম যুক্তি যে গভর্নমেন্ট যে একটা এস্টিমেট দিয়েছে যে 1450 মেগাওয়াট বিদ্যুৎ এই দুটো বাঁধের ফলে তৈরি হবে, এটা সম্পূর্ণ ভুল। তারা অনেক হিসেব কষে দেখেছিলেন 50 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ তৈরি হবে না। দ্বিতীয়ত, এই দুটো বাঁধের ফলে সেচের কোনো উন্নতি হবে না, স্থানীয় যে কৃষি জমি সেখানে সেচের কোনো কাজে এটা আসবে না। তৃতীয়ত বলা হয় যে এক অঞ্চলের বাঁধ হয়তো এরা প্রতিরোধ করতে পারে, কিন্তু এই বাঁধ দুটো, কিন্তু অন্য অঞ্চল একদম বন্যায় ভেসে যাবে, এক অঞ্চলের বন্যা প্রতিহত হবে কিন্তু অন্য অঞ্চল বন্যায় ভেসে যাবে বাঁধে। চতুর্থত বলা হচ্ছে যে স্থানীয় মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা 40,000 কোটি টাকাকেও ছাড়িয়ে যাবে, 40,000 কোটি এটাই তারা এস্টিমেট করেছিলেন। এবং বলা হচ্ছে 10 লক্ষ লোক হয় তারা গৃহহারা হবেন অথবা তাদের মানে যে কৃষি জমি সেটা হারিয়ে যাবে। তো বলাই বাহুল্য, এটাও একটা খুব উল্লেখযোগ্য নারী আন্দোলন, এবং অবশ্যই এতে তৎকালীন সরকার সাড়া দিয়েছিলেন। আরেকটা আন্দোলনের কথা বলবো, নবদান্য আন্দোলন, যেটা বন্দনা শিবার নেতৃত্বে হয়েছিল, এটি নয় বীজ আন্দোলন নামেও কিন্তু পরিচিত। বন্দনা শিবা এতে নেতৃত্ব দেন, তিনি ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ, পরিবেশবিদ, সক্রিয় সমাজকর্মী, ভুবনায়ন বিরোধী লেখক এবং খাদ্য সার্বভৌমত্ব বা ফুড সভরেনটির প্রবক্তা। 1984-তেই নবদান্য আন্দোলনের সূচনা, যা জনপ্রিয় হয়েছিল 1987 থেকে বেশি করে। এটি ভারতের স্থানীয় কৃষিজীবীদের ক্ষমতায়নের একটি আন্দোলন, যার মাধ্যমে তারা তাঁদের জমিতে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস বা জিনগতভাবে পরিবর্তিত বীজ বা কৃত্রিম বীজের চাষ না করেন, মানে চাষিদের করতে বাধা দেন, এবং কেমিক্যাল বর্জিত বা রাসায়নিক বিক্রিয়া বর্জিত জৈব শস্য উৎপাদন করতে চাষিদের উৎসাহিত করেন। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস কোনগুলো? এগুলোকে বলা হয় জিনগতভাবে পরিবর্তিত শস্য। সেগুলো হলো সেই সমস্ত কৃষিকার্যে ব্যবহৃত শস্য জিনের প্রযুক্তিগত কৌশলে, যাদের ডিএনএ পরিবর্তিত হয়েছে, এরা সম্পূর্ণভাবে
প্রকৃতি বিরুদ্ধ। এবং যেটা করেছিলেন এই নবদান্ন আন্দোলন কিন্তু সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনে সামিল হয়েছিলেন 50 লাখের অনেক বেশি ভারতীয় কৃষিজীবী, 65টির বেশি সিড ব্যাংক তৈরি হয়েছিল বা বীজ ভাণ্ডার সারা ভারতে, কৃষিগত স্থানীয় বা দেশীয় জ্ঞানের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছিল এই নবদান্ন আন্দোলন। নবদান্ন আন্দোলনে বন্দনা সেবা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বা জোর দিয়েছেন ধান, গম, বার্লি, বাজরা, ওট, ভুট্টা, ডাল, মশলা এবং তরি তরকারি ফলানোর ওপর। তিনি আরও কয়েকটা ব্যাপারে খুব সরব হয়েছিলেন, যেমন জলবায়ু পরিবর্তন, খাদ্যের নিরাপত্তা, কৃষিতে প্রযুক্তির ভুল প্রয়োগ, এগুলি ব্যাপারে মানুষকে সতর্ক করেছিলেন। এই আন্দোলনের ফলে ইংল্যান্ডের শুম্যাকার কলেজ এর যৌথ সহযোগিতায় বীজ বিদ্যাপীঠ নামে একটি কৃষি শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়েছিল। এখানে পরিবেশের সংরক্ষণ এবং পরিবেশগত নীতি বিষয়ক শিক্ষাও দেওয়া হতো। কৃষিতে জিনগত প্রযুক্তিবিদ্যার সমালোচনায় মুখর হয়ে নবদান্ন একটি নারী আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল শারীরিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করা। এই আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রকৃতি, মানবজাতির জ্ঞানের অধিকার, পরিবেশগত বৈচিত্র্য, জল এবং খাদ্যকে রক্ষা করা। এটি কৃষি ও পরিবেশগত গবেষণার উদ্যোগের একটি কার্যক্রম হিসেবে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং পরিবেশবিদ বন্দনা সিভা শুরু করেছিলেন। অচিরেই এটি একটি নারী পরিচালিত পরিবেশ আন্দোলন এর রূপ নেয়। এই যে পরিবেশ আন্দোলনে নারীদের ভূমিকা, এইগুলো আলোচনা করতে গেলে আমার প্রথমেই মনে প্রশ্ন জাগে যে এগুলোকে আমরা কোন আন্দোলনের পর্যায়ে ফেলবো, পরিবেশগত আন্দোলন না নারী আন্দোলন? আমার মনে হয় এগুলো দুটোই, অর্থাৎ নারী পরিচালিত বা নারী সিংহভাগ নারীর অংশগ্রহণ করা বিভিন্ন পরিবেশগত আন্দোলন। যখন পরিবেশের কথা উঠলই তখন আরও কয়েকজন ভারতীয় মহিলার কথা বলি, যাদের নাম হয়তো বন্দনা সিভা বা মেধা পাটকার এদের মতো এতটাই উল্লেখযোগ্য নয়, কিন্তু বা এতটাই শোনা যায় না, কিন্তু এদের ভূমিকা খুব উল্লেখযোগ্য। একজন তুলসি গোদা, ইনি কর্ণাটকের হোন্নালি গ্রামের সত্যরোদ্ধ মহিলা পরিবেশবাদী আন্দোলনকারী, যিনি 40,000-এরও বেশি গাছ পুঁতে পরিবেশগত দূষণকে ঠেকাতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। শুধু পোতা নয়, গাছগুলিকে আলো, হাওয়া এবং জল দিয়ে তিনি বড় করছেন। প্রথাগত শিক্ষায় আলোকপ্রাপ্ত একেবারেই নন, কিন্তু তা না হয়েও তিনি পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে সচেতন করছেন। 2 নম্বর, অলমিত্রা প্যাটেল। গুজরাটের 84 বছর বয়সী এই মহিলা দূষণ বিরোধী একজন সক্রিয় সমাজকর্মী। বার্নেস হাই স্কুল থেকে বিজ্ঞান নিয়ে পাশ করেন, তারপর দেউলালি থেকে বিজ্ঞান নিয়ে, বার্নেস হাই স্কুল দেউলালি থেকে ইনি বিজ্ঞান নিয়ে পাশ করেন, তারপর MIT থেকে পাশ করেন। এই মহিলা একজন ইঞ্জিনিয়ার, প্রযুক্তি নিয়ে পাশ করেছিলেন ইনি। ইনি কি কির ওপরে আন্দোলন করেন? গির অরণ্যে সিংহদের বাঁচাতে হবে, উলসুর হ্রদকে রক্ষা করতে হবে, দরিদ্র মানুষদের জন্য কম দামে পরিবেশের উপযোগী করে বাড়ি তৈরি করে দিতে হবে, কঠিন বর্জ্য পদার্থ বা সলিড ওয়েস্টকে সরাতে হবে এবং ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেনে ইনি 2 বার সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। এনার বয়স কিন্তু 84 বছর, গুজরাটের এই মহিলা। 3 নম্বর বলবো রাহিবাই পোপেরের নাম। ইনি মহারাষ্ট্রের কুম্ভালন গ্রামের একজন মহিলা, বীজ মা নামে এর খুব পরিচিতি। প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি খামারে কাজ করতেন এবং শস্য সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান ছিল। সংকর বীজের ফলনে অসুস্থ হয়ে পড়ে মানুষ পারিবারিক এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে, মানে ওনার নাতি ক্রমাগত ভুগছিল এবং উনি দেখছিলেন যে ওর ছেলেরা সবাই সংকর বীজ চাষ করছে, তখন তিনি পুত্রদের সংকর বীজ ফলাতে বারণ করেছিলেন। তিনি একটি বীজ ভাণ্ডারও তৈরি করেছিলেন, 43 একর জমি সংরক্ষণ করে তিনি একটি খামার করেন এবং তাতে অসংখ্য রকমের নানা রকমের বীজ বপন করেছেন। স্থানীয় কৃষকেরা তাঁর ভাণ্ডার থেকে তৈরি ফসলের বীজ কেনে এবং ফসল সুরক্ষিত রাখার ব্যাপারেও তাঁর কাছ থেকে নানা পরামর্শ নেন। আরেকজনের নাম সালু মারাদা থিম্মাক্কা। এর নামও প্রায় আমরা মানে মনে রাখার মতো একটি নাম, কিন্তু মনে রাখি না। কর্ণাটকের এই প্রথাগত শিক্ষাবিহীন নারী 4 কিলোমিটার হাইওয়ের ওপর 385টি বট গাছ লাগান। সাধারণভাবে ইনি মজুর ছিলেন বা মজুরানী ছিলেন। কাজ করতে করতেই, মজুরের কাজ করতে করতেই স্বামীর সঙ্গে বট গাছ লাগাবার নেশা
তাকে পেয়ে বসে। হাইওয়ে প্রসারিত করার সময় যখন বটগাছগুলি কেটে ফেলার কথা বলা হয়, তখন তিনি অত্যন্ত আশঙ্কিত হয়ে রাজ্য প্রশাসন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন এবং তারা তাঁর অনুরোধ, এত সবিনয় অনুরোধ এবং এত পরিবেশ প্রেমী একটি অনুরোধ কিন্তু অগ্রাহ্য করতে পারেননি। আর পঞ্চম যে মেয়েটির কথা বলবো, তাকে আমি নারী বলবো না, সে একটি অত্যন্ত অল্প বয়সী মেয়ে, লাইসি প্রিয়া কাঙ্গুজাম। মণিপুরের এই বালিকাটি মাত্র 7 বছর বয়স থেকে এই পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং পরিবেশ আন্দোলনে সামিল হয়। জলবায়ু পরিবর্তনের সমস্যা 7 বছরের বালিকাটির নজর এড়ায়নি। ভারতের দূষণ মাত্রা নিয়ন্ত্রণের জন্য সে সক্রিয়ভাবে প্রচার শুরু করে। প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জলবায়ু পরিবর্তনের সমস্যা সম্পর্কে অবগত করার জন্য সে বারবার রাজ্য প্রশাসনকে এবং বিশেষ করে শিক্ষা দপ্তরকে অনুরোধ করে যে এটা সিলেবাসের বা পাঠ্যক্রমের অন্তর্গত করো, একেবারে স্কুল থেকেই করো। 2019 জুন মাসে ভারতীয় পার্লামেন্টের গেটের সামনে এ বিক্ষোভ দেখায় যাতে দ্রুত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইনটি পাশ হয় এবং জীবাশ্ম থেকে তৈরি জ্বালানিতে ভর্তুকি দেওয়ার বিরুদ্ধে বিশ্বের সমস্ত দেশের সরকার, ব্যাংক এবং কোম্পানিকে এ চিঠি লিখে ফেলে। ওইটুকু মেয়ে, পাশে কাকে পায় সহযোগিতা বা সহযোদ্ধা হিসেবে? গ্রেটা থুনবার, তারপর লিউসা নয়বয়ার ইত্যাদি পরিবেশবাদী মহিলা সমাজকর্মী, তারা একে সহযোগিতা দেয়। এবার আমরা আরো কয়েক বছর পিছিয়ে যাই, এগুলো তো খুব হালের ব্যাপার। যখন জরুরি অবস্থা তুলে নেওয়া হলো 1977 সালে, তখন ভারতীয় নারীবাদী গোষ্ঠীগুলি মহিলাদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ বা ভায়োলেন্স অগেনস্ট ওমেন এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন। বিশেষ প্রতিবাদ জানানো হয় ধর্ষণ ও পণজনিত কারণে আমাদের মেয়েদের মৃত্যুর বিরুদ্ধে। এই প্রথম মহিলা আন্দোলনকারীরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠল। আমার আরো একটু সময় লাগছে, আমি কি আর একটু সময় নিতে পারি? আর হয়তো মিনিট 10 পেলেই আমি শেষ করতে পারবো। কোনো অসুবিধা নেই ম্যাডাম, আপনি 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 নিশ্চিন্তে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সারা দেশ জুড়েই আন্দোলন জনসমর্থন পেল এবং আন্দোলনের প্রবল জনপ্রিয়তার মুখে দাঁড়িয়ে রাষ্ট্রীয় আইন ধর্ষক এবং পণগ্রহীতাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে একরকম বাধ্য হলো। মহিলা কেন্দ্রিক এইসব বিভিন্ন ইস্যুতে মহিলারা নিজেদের জয়ী ভেবে নিয়ে খুব প্রাথমিকভাবে কিছুটা উল্লসিত হয়েই পড়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই মহিলাদের এই ভুল ভাঙল। তারা বুঝতে পারলেন যে মহিলাদের পক্ষে পরিবর্তিত আইনগুলি প্রণয়ন করার ব্যাপারে সরকার খুব বেশি আন্তরিক নয়। আইনগুলো তৈরি হয়েছে কিন্তু প্রণয়ন হচ্ছে না। আইনগুলো, আইনগত পরিবর্তনগুলি যা মহিলাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, তা প্রকৃতপক্ষে মহিলাদের অবস্থানের আদৌ কোনো উন্নতি ঘটাতে পারেনি। ফলস্বরূপ নিত্য ব্যবহার্য দ্রব্যাদির দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে মহিলাদের গুজরাট এবং মহারাষ্ট্রে বেশ কিছু আন্দোলনে নেতৃত্ব দিতে এবং অংশগ্রহণ করতে দেখা যায়। গত শতকের 70-এর দশকে যখন জয়প্রকাশ নারায়ণ, তার নাম আমরা সবাই জানি, ভারতের স্বাধীনতা সংগ্রামী, তাত্ত্বিক এবং সমাজবাদী একজন রাজনৈতিক নেতা, তিনি যখন টোটাল রেভলিউশন বা পূর্ণ বিপ্লবের ডাক দেন, তখন নবনির্মাণের সেই আন্দোলনে মহিলারা কিন্তু দলে দলে যোগ দেন। তারা সত্যিই ভারতকে নব বা নতুন করে নির্মাণ করতে, গড়ে তুলতে চেয়েছিলেন এবং চেয়েই তারা জয়প্রকাশ নারায়ণের এই আন্দোলনে সামিল হয়েছিলেন। সেলফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশন বা সেবা 1972 সালে রেজিস্টার্ড একটি জাতীয় ট্রেড ইউনিয়ন, যার সূচনা হয়েছিল আমেদাবাদে, তা সমগ্র ভারতীয় মহিলাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবার সুযোগ করে দিচ্ছিল। একদিকে স্বাধীনতা সংগ্রামে মহিলাদের এই যে আন্দোলনগুলো এবং একই সঙ্গে গত শতাব্দীর সমগ্র 50, 60 এবং 70 দশকের আন্দোলন এবং এগুলির সঙ্গে অপরদিকে 80 এবং 90 দশকের মহিলা আন্দোলন বা তার পরবর্তী এখনকার মহিলা আন্দোলনগুলোর একটা সুস্পষ্ট পার্থক্য কিন্তু আমাদের চোখে পড়ে। শেষোক্ত মহিলা আন্দোলনগুলি, অর্থাৎ যেগুলো মোটামুটি 1980-1990 থেকে শুরু হয়ে এই 21শ শতাব্দীতেও চলে, সেগুলো অনেক বেশি মাত্রায় সংগঠিত ছিল আগের আন্দোলনগুলোর তুলনায়। অর্থাৎ ভারতীয় নারীদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এবং 50, 60 এবং 70 দশকে হওয়া কিছু নারী আন্দোলন,
এই 80 দশক থেকে মহিলারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নানা ধরনের আন্দোলন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে গভীরভাবে অংশগ্রহণ করতে থাকেন। যেমন উত্তরাখণ্ডকে একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। 1994 থেকে আন্দোলন শুরু, 2000 নভেম্বরে উত্তরাখণ্ড স্বীকৃতি পেল একটি স্বাধীন রাজ্য হিসেবে। ঠিক তেমনি তেলেঙ্গানা আন্দোলন, যেখানে বেল্লি ললিতার নেতৃত্বে 1990 দশকে অন্ধ্রপ্রদেশের মেয়েরা এই আন্দোলন শুরু করে। তারা বলে যে তেলেঙ্গানা একটা স্বতন্ত্র রাজ্য দিতে হবে। শ্রমিক মহিলা বেল্লি ললিতা, তিনি স্থানীয় তুলোর কারখানায় শ্রমিক ছিলেন এবং লোকসঙ্গীতে পারদর্শী, তিনি লোকসঙ্গীত গেয়ে মহিলাদের অনুপ্রাণিত করতেন। হঠাৎ করে তিনি গুন্ডাদের হাতে খুন হন এবং ওই আন্দোলনে ভাটা পড়ে যায়। 1950 থেকেই আন্দোলন শুরু হয়েছিল, যা বেল্লি ললিতার নেতৃত্বে 1990 দশকে বিশেষ ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল যে আন্দোলন। এবং 2014 দোসরা জুন এই তেলেঙ্গানা অন্ধ্র থেকে আলাদা হয়ে গিয়ে একটা স্বতন্ত্র রাজ্য হলো। তারপর ভূপাল গ্যাস ট্র্যাজেডির বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ ইত্যাদি, মদ্যপানের বিরুদ্ধে অ্যান্টি আরাক আন্দোলন 1992 সালে, এটা শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশের নেল্লোরে, নেতৃত্ব দিয়েছিলেন ভার্দিনানি রোজাম্মা নামক একজন নারী। কিন্তু ভার্দিনানি রোজাম্মা কিন্তু আরো বেশি পরিচিত ছিলেন দুবাগুন্তা রোজাম্মা নামে। কেন? কারণ তার গ্রামের নাম ছিল দুবাগুন্তা, ফলে সবাই ওই দুবাগুন্তার মহিলা হিসেবেই তাকে চিনেছিলেন। 90 দশকে দলিত মহিলাদের আন্দোলনের কথা উল্লেখ করব, যেটি নারীবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তা ভারতের বিভিন্ন প্রদেশে সাড়া ফেলেছিল। শোষিত অত্যাচারিত দলিত মহিলাদের উন্নত অবস্থানের জন্য অত্যন্ত সোচ্চার হয়েছিল এই আন্দোলন। গুজরাটে প্রতিষ্ঠিত আনন্দী নামে একটি নারীবাদী এনজিও ভারতীয় দলিত মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য 1995 সাল থেকে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। 1995 সালে ন্যাশনাল ফেডারেশন অফ দলিত ওমেন বা NFDW প্রতিষ্ঠিত হয়, যেটি ভারতীয় নারী আন্দোলনকে জাতপাতের বিরুদ্ধে খুব গুরুত্ব সহকারে সরব হতে ইন্ধন যোগাচ্ছিল। 2002-এ আমরা এটার নাম অনেকেই শুনেছি, তৈরি হয় খবর লহরিয়া বা নিউজ ওয়েভস। এটি ছিল দলিত মহিলা পরিচালিত এবং দলিত মহিলাদের জন্য প্রথম ভারতীয় সংবাদপত্র। এরপর আমি খুব সংক্ষেপে একটা আন্দোলনের কথা বলবো, যেটাকে আমি উত্তর ঔপনিবেশিক নারীবাদী আন্দোলন বলতে পারি। উত্তর গঠনমূলক বা উত্তর আধুনিক নারীবাদী আন্দোলনের মতোই 20 শতকের 90-এর দশকে শুরু হয়েছিল উত্তর ঔপনিবেশিক নারীবাদী আন্দোলন, যার প্রবক্তা ছিলেন গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, উমা নারায়ণ, তারপর চন্দ্রা তালপাড়ে মহান্তি। এরা বিশ্বায়নের পর থেকেই এই আন্দোলন প্রকট হয়ে পড়ে। উত্তর ঔপনিবেশিক নারীবাদী আন্দোলন সরাসরি দেখিয়ে দেয় যে 19 এবং 20 শতকের নারীবাদী আন্দোলনগুলি কেবলমাত্র অপশ্চিমী নারীদের সুরক্ষা দেবার এবং পশ্চিমী মূল্যবোধগুলিকে যেন তেন প্রকারেণ প্রচার করার ব্যাপারেই সরব ছিল। চন্দ্রা তালপাড়ে মহান্তির মতো উত্তর ঔপনিবেশিক নারীবাদীরা সোচ্চার হয়েছিলেন মানুষকে কথা বোঝাতে যে বিশ্বের সমগ্র দক্ষিণ বলয়ের নারীদের, দক্ষিণ বলয়ের নারীরা হচ্ছে উত্তর বলয়ের নারীদের থেকে অনেক বেশি গরিব দরিদ্র, নারীদের সমষ্টিগত ক্ষমতা মোটেই কম নয় এবং পশ্চিমী নারীবাদী তাত্ত্বিকদের এই পিতৃতান্ত্রিক মনোভাবের ফলে এ কথা লোকচক্ষুর অন্তরালে থেকে যায় যে পশ্চিমী নারীবাদ মূলত পিতৃতন্ত্রের ধারক, বাহক এবং রক্ষক। উমা নারায়ণ, তিনি আরেকজন উত্তর ঔপনিবেশিক নারীবাদী আন্দোলনকারী, তিনি তার রচনায় বারবার বিশ্লেষণ করেছেন যে আমরা কেবলমাত্র প্রাচ্যের কতগুলো নারীদের ওপর আরোপিত প্রথার খুব বিরুদ্ধে কথা বলি, যেমন পর্দা প্রথা, বোরখা বা সতীদাহ প্রথা ইত্যাদি, কিন্তু পাশ্চাত্যের এই মহিলাদের কি বলবো, ভেতরে ভেতরে শোষণ করা, খুব সাতল রেতে তাদের শোষণ করা, এই জিনিসগুলোর দিকে আমরা কিন্তু আঙুল তুলি না। যেমন এই যে মহিলারা যে রোগা হওয়ার, তাদের ওজন কমানোর জন্য নানা রকমের শারীরিক সার্জারি থেকে আরম্ভ করে নানা রকমের শারীরিক ওষুধ খান বা খাবার খেয়ে সেটাকে বমি করেন, অ্যানোরেক্সিয়া বলে ইত্যাদি, এইগুলোর দিকে আমরা একদম নিরুচ্চার থাকি, একদম নীরব থাকি, এটাও তো হওয়া উচিত নয়। এই ব্যাপারে কিন্তু এই চন্দ্রা তালপাড়ে মহান্তি বা গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক বা উমা নারায়ণ, এরা খুব সোচ্চার হয়েছিলেন। আরেকটা আন্দোলনের কথা বলবো, 2006 সালে নন্দীগ্রামের আন্দোলন।
যেখানে কৃষকরা আন্দোলনে নেমেছিলেন এবং প্রচুর মহিলা তাতে পুরো ভাগে ছিলেন। সেখানে নন্দীগ্রাম শুধু নয়, সিঙ্গুর এবং সিঙ্গুরের তাপসী মালিক, তিনি তো জমি বাঁচাও আন্দোলনের একজন নারী নেত্রী ছিলেন, এবং তিনি খুন হন, ধর্ষিত হয়ে খুন হন। এবং এই নন্দীগ্রাম সিঙ্গুর দেগঙ্গায় মহিলারা এত, মানে তারা একদম ঘরের জিনিসপত্র, লাঠি ঝাঁটা বটি নারকল কুড়োবার কুড়ুল এই সমস্ত নিয়ে তারা একেবারে যান, এবং জমি যারা নিয়ে নিচ্ছেন অর্থাৎ বামফ্রন্ট সরকারও অবশ্যই পুলিশ এবং যারা জমি নিয়ে নিচ্ছেন তাদের বিরুদ্ধে এরা আন্দোলনে সোচ্চার হয়ে ওঠেন। যার জন্য আমি বলবো পশ্চিমবঙ্গে কৃষি জমি অধিগ্রহণ করে দ্রুত শিল্পায়ন এই কাজটা কিন্তু একেবারেই প্রায় আমি বলবো চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। আরো কয়েকটি সাম্প্রতিক মহিলা আন্দোলনের কথা মানে না বললেই নয়, অন্তত উল্লেখ করব যে কৃষি বিল, যে কৃষি বিল কৃষকদের বিরুদ্ধে 17 সেপ্টেম্বর 2020 লোকসভায় গৃহীত হয়েছিল, 20 সেপ্টেম্বর 2020 রাজ্যসভায় গৃহীত হয়েছিল, এবং 27 সেপ্টেম্বর 2020 সেটি রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছিলেন। তখন কিন্তু নভেম্বর মাস থেকে, 2020 নভেম্বর থেকে কৃষকেরা অবস্থান করতে থাকেন এবং প্রচুর নারী তাতে অংশ নেন। এই বিল তিনটি কৃষকদের মতে তাদের জীবিকা এবং জীবনের পরিপন্থী হয়ে উঠেছিল। আন্দোলনকারীদের মধ্যে অনেক মহিলা ছিলেন, এবং তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা কথা বলেছিলেন যে তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের শিশুদের নিয়ে তোমরা এই শীতের মধ্যে আন্দোলন চালাচ্ছ, তোমরা বাড়ি ফিরে যাও। উত্তরে কৃষি নির্ভর মহিলা আন্দোলনকারীরা যাদের সিংহভাগই এসেছিলেন পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে, তারা সবাই মানে খুব একসরে প্রতিবাদে গর্জে ওঠেন, এবং খুব সুন্দর একটা কথা তারা বলেছিলেন যে ভাতের হাঁড়িতে টান পড়লে কিন্তু মেয়েদের থালায় প্রথম ভাত শূন্য হয়। 2021 নভেম্বরে আমরা জানি বিল তিনটি প্রত্যাহার হয়েছিল, করা হয়েছিল, হয়তো অবশ্যই আমি বলবো কিছুটা রাজনৈতিক কারণ ছিল, কিন্তু নারীদের যোগদানকেও আমি ছোট করে দেখব না। আরো দু একটা এরকম আন্দোলন যাতে মেয়েরা অংশগ্রহণ করেছে, যেমন সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব পরিবর্তন আইন, তার বিরুদ্ধেও কিন্তু 2019 শেষ থেকেই দিল্লির শাহিনবাগে ভারতীয় মুসলিম নারীরা জামায়াত হতে থাকেন। দিল্লির প্রবল শীতকে উপেক্ষা করে মাথায় ছাদহীন অবস্থা, মুখে খাবার নেই, তারা আন্দোলন থেকে বিরত হননি। শাহিনবাগের আন্দোলন ভারতের বিভিন্ন প্রদেশে বড় শহরে ছড়িয়ে পড়ে, যেখানে নারীরা, সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা নারীরা প্রবল কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হন। 82 বছর বয়সের বিলকিস বেগমের নাম প্রায়ই সংবাদপত্রে উঠে আসত, তার কুচকোনো মুখের চামড়া এবং নুয়ে পড়া অসুস্থ দেহ নিয়েও তিনি এই আন্দোলনে সামিল হয়েছিলেন। এছাড়া 14 সেপ্টেম্বর 2020 হাথরসে, উত্তরপ্রদেশের হাথরসে ঘটে যায় একটি নির্মম ঘটনা, 19 বছরের একটি দলিত মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়। তার প্রতিবাদে শুধু উত্তরপ্রদেশ নয়, ভারতের সর্বত্র এবং শুধু দলিত নয়, সমস্ত শ্রেণীর মহিলারা আন্দোলনে মুখর হন, বিশেষত ছাত্রীরা। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা আন্দোলন করতে থাকে। প্ল্যাকার্ডে লেখা থাকতো খুব সুন্দর একটা কথা, দলিত লাইভস ম্যাটার, অর্থাৎ দলিত জীবনেরও দাম আছে। ভারতীয় মহিলা আন্দোলন সম্পর্কিত আমার এই আলোচনা অসম্পূর্ণ থেকে যায় যদি একটি বা বলা ভালো এক ধরনের প্রতিবাদী মহিলা মুখের কথা আমরা উল্লেখ না করি। আমি সাহিত্য আন্দোলনের কথা বলছি। সাধারণভাবে প্রতিবাদী ভারতীয় মহিলা সাহিত্যিক এবং বিশেষভাবে প্রতিবাদী বাঙালি মহিলা সাহিত্যিকেরা 19 এবং 20 শতাব্দী জুড়ে এই আন্দোলনে উল্লেখযোগ্যভাবে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন। তরবারি ও পিস্তলের পরিবর্তে এই আন্দোলনের হাতিয়ার ছিল কাগজ আর কলম, পোস্টার আর পুস্তিকার পরিবর্তে এই আন্দোলনের মাধ্যম ছিল বই আর পত্রপত্রিকা। তৎকালীন শাসক দল বা সরকারের পরিবর্তে এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিলেন হাজার হাজার পাঠক। 19 শতাব্দীর প্রতিবাদী ভারতীয় মহিলা সাহিত্যিকদের মধ্যে আমি নাম করব অ্যানি বেসান্ত, চান্দাবাই, গঙ্গাবাই ইয়াগনিক, সরোজিনী নাইডু, সাবিত্রীবাই ফুলে, পণ্ডিতা রমাবাই, তারাবাই শিন্দে, লক্ষ্মীবাই তিলক ইত্যাদি। 19 শতাব্দীর প্রতিবাদী বাঙালি সাহিত্যিক যারা তাদের প্রতিবাদী কণ্ঠস্বরকে লেখনীর মাধ্যমে সানিয়ে তুলেছিলেন তাদের পাঠকদের জন্য, তাদের মধ্যে আমরা নাম করতে পারি রাজসুন্দরী দাসী, তার আমার জীবন বইটি হচ্ছে আমাদের ভারতের প্রথম আত্মজীবনী মহিলাদের, এবং সেটি মহিলাদের লেখা।
মহিলার লেখা, রাজসুন্দরী দাসী 1809-99, স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের বড়দ্বীপ, রোকিয়া সাখাওয়াত হোসেন, কামিনী রায়, তরু দত্ত, প্রিয়াম্বাদা দেবী, বিনোদিনী দেবী, অনুরূপা দেবী, নিরুপামা দেবী, শৈলবালা ঘোষ জায়া, শান্তা দেবী, সীতা দেবী, জ্যোতির্ময়ী দেবী, যারা তাদের আত্মজীবনী, উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধের মাধ্যমে নানা ধরনের সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিবাদে ক্রমাগত সোচ্চার হয়েছেন। বিংশ শতকের প্রতিবাদী কণ্ঠস্বরের ভারতীয় মহিলা সাহিত্যিক ছিলেন ইসমত চুগতাই, অমৃতা প্রীতম, কমলা দাস, কমলা মার্কণ্ডেয়, বীণা আগরওয়াল, ইশারজাজ আলুওয়ালিয়া ইত্যাদিরা। বিংশ শতকের প্রতিবাদী বাঙালি নারী সাহিত্যিকদের মধ্যে আমরা ছোট গল্পকার এবং অবশ্যই ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য, মহিলা কবিদের মধ্যে কবিতা সিংহ, বিজয় মুখোপাধ্যায়, কৃষ্ণা বসু, মল্লিকা সেনগুপ্ত এদের নাম বিশেষভাবে উল্লেখ করতে পারি। উপসংহারে আমি এটা বলবো, যেটা প্রায় বলা হয় যে আমাদের দেশে কোনো একটি কোহেসিভ বা সমন্বিত নারী আন্দোলন হয়নি, বরং যা হয়েছে তা হলো মহিলাদের একাধিক খণ্ডিত প্রচার অভিযান। অ্যাক্টিভিস্ট বা সক্রিয় অংশগ্রহণকারী কর্মীরা মনে করেন যে এই খণ্ড খণ্ড মহিলা পরিচালিত প্রচার অভিযান বা আলোড়নগুলি যা আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়েছে বা নিয়ে থাকে এখনো, তা প্রকৃতপক্ষে নারী আন্দোলনকে দুর্বল তো করেইনি, বরং ক্রমাগত শক্তিশালী করে তুলেছে। আমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে ভারতবর্ষের মতো একটি বিপুল ও বিস্তৃত দেশে মহিলাদের আর্থসামাজিক অবস্থান পরিবর্তন এবং পুরোদস্তুর লিঙ্গ বৈষম্য দূরীকরণ কোনো নারী আন্দোলনের পক্ষেই কিন্তু রাতারাতি করা সম্ভব নয়। কারণ যতই হোক, নারী আন্দোলন কিন্তু কোনো জাদু দণ্ড নয়। যখনই মহিলাদের এই আন্দোলন বা আলোড়নগুলি এক কদম এগিয়েছে, তখনই সেগুলির দু কদম পিছিয়ে আসার সম্ভাবনা প্রবল হয়েছে। এর ফলে ভারতীয় মহিলাদের প্রভূত অবকাশ রয়েছে আন্দোলনগুলির অস্ত্রে আরও আরও শান দেবার, আরও আরও উচ্চাকাঙ্ক্ষী হবার, আরও আরও স্বপ্ন দেখার, যে স্বপ্নগুলি বাস্তবায়িত হতেও পারে আবার নাও হতে পারে। মহিলা আন্দোলনকারীরা যেহেতু কখনোই বারবার অগ্রসর হতে ভয় পান না, সেই হেতু গভীরতম দমন থেকে বারবার করে উঠে আসে প্রবলতর প্রতিরোধ এবং সফলতম আন্দোলন। যদিও ভারতীয় নারীরা সাধারণভাবে, যদি আমি শুরু করেছিলাম, ভারতীয় পুরুষদের তুলনায় রাজনৈতিক অংশগ্রহণে বেশ কিছুটা পিছিয়ে, তবুও একাধিক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আন্দোলন, যেগুলোর কথা আমি আলোচনা করলাম, কৃষি আন্দোলন, পরিবেশগত আন্দোলন, সাহিত্য আন্দোলন, বিবিধ ক্ষেত্রে ভারতীয় মহিলারা উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়ে গেছেন। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে নারী আন্দোলন অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাণবন্ত রূপ ধারণ করেছে এবং করছে। বিশিষ্ট নারীবাদী লেখিকা, প্রকাশিকা এবং সক্রিয় সমাজকর্মী উর্বশী বুটালিয়ার মতে, একটি সমন্বিত বা কোহেসিভ নারী আন্দোলনের জোরালো অনুপস্থিতি এই দেশে দুর্বলতার উৎস না হয়ে বরং সবলতার এবং শক্তির উৎস হয়ে উঠেছে, যা অনুপ্রেরণা যুগিয়েছে শত সহস্র ভারতীয় নারী আন্দোলনকে। যদিও নারীদের এই আন্দোলনগুলি ছড়ানো ছিটানো, বিক্ষিপ্ত ও খণ্ডিত, তবুও এরা বহুসারা এবং সেই জন্যই এরা এত বেশি শক্তিশালী, সেই জন্যই এরা এত বেশি বর্ণময়। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আমাদের কিছু প্রশ্ন আছে। নিশ্চয়ই আমি খুব খুশি হব, খুশি হয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ম্যাডাম, প্রকাশ চক্রবর্তী একটা প্রশ্ন রেখেছে, ভারতের নারী আন্দোলনের দ্বারা প্রান্তিক স্তরে মহিলাদের কি উপকার হয়েছে, যদি একটু, কিভাবে উপকৃত হয়েছেন প্রান্তিক স্তরে মহিলারা, সেই সম্পর্কে একটু। এই যে দলিত আন্দোলন বা দলিত মহিলাদের অধিকারের জন্য এতগুলো আন্দোলন হয়েছে, যেগুলো মোটামুটি 1995 থেকেই খুব বেশি, তার ফলে
দলিত নারীরা কিন্তু প্রথম বুঝতে পেরেছে যে তাদের জীবনেরও দাম আছে। এই যে হাথরসের ঘটনায় একটি দলিত মেয়েকে হত্যা, মানে ধর্ষণ করে হত্যা করা হলো, এবং সমাজের সমস্ত স্তরের ছাত্রীরা বেরিয়ে পড়লো, বিশেষ করে ছাত্রীরা আমি বলবো, এবং মহিলা আন্দোলনকারীরা, শুধুমাত্র দলিত নয়, দলিত ছাড়াও আরো অনেকে, শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, ভারতের আরো নানা অঞ্চলে। এবং প্ল্যাকার্ডের ওপরে যে বড় করে লেখা থাকলো থাকতো যে দলিত লাইফস ম্যাটার, দলিত জীবনেরও দাম আছে, এইটা অবশ্যই নারীদের জন্য একটা খুব ইতিবাচক দিক। এই যে মহাশ্বেতা দেবের এতগুলো উপন্যাস যেখানে, বা এতগুলো ছোট গল্প যেখানে দলিত নারীদের প্রবল অত্যাচারের কথা বলা হয়েছে, এবং সেগুলো যে এই এতগুলো লোক পড়ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভারতে এত ভাষায় অনুদিত হয়েছে, শুধুমাত্র ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং তারা নানা লোক নানাভাবে এগিয়ে আসছে, এই যে অত্যাচারগুলো গোপনে গোপনে হয়ে যেত, কেউ জানতে পারতো না, ইলেকট্রনিক মিডিয়ার জন্য নানাভাবে লেখনি এখন ভয়ঙ্করভাবে সোচ্চার হয়েছে, সেগুলোর জন্য নানাভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে, সেগুলোর জন্য এখন কিন্তু মিডিয়ার তো একটা বড় রোল আছে, ইলেকট্রনিক মিডিয়ার বিশেষ করে, কোনো মিথ্যাই আর, মানে সত্যই আর মিথ্যা হয়ে গোপন হয়ে থাকে না, সেগুলো দিনের আলোয় চলে আসে। এগুলো অবশ্যই দলিত নারীদের জন্য উল্লেখযোগ্য, এবং দলিত নারীদের জন্য একটা সংবাদপত্র শুধুমাত্র দলিত মহিলাদের দ্বারা এবং তাদের দ্বারা পরিচালিত, এটা তো অবশ্যই কিছুটা দিক, অবশ্যই। আমি আবার বলছি, যেটা আমি দিয়ে শেষ করেছি সেটাই আমি বলবো, একদিনে কিন্তু মহিলাদের, দলিত বলে নয়, যে কোনো প্রান্তিক মহিলাদেরই, একদিনে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো যাবে না, একদিনে তাদের সামাজিক অবস্থানের উন্নতি ঘটানো যাবে না, শিক্ষাগত অবস্থানের উন্নতি ঘটানো যাবে না, কিন্তু কারণ আফটারঅল নারী আন্দোলন তো সত্যি সত্যি কোনো ম্যাজিক ওয়ান্ড নয়, কোনো জাদুদণ্ড নয়, তো সেই জন্য সময় লাগবে, কিন্তু নিশ্চয়ই এটা অনেক মানুষকে জানিয়ে দেওয়া যাচ্ছে, যেটা তাদের জন্য খুব উপকারী বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। ম্যাম, দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, রাজনীতির আঙিনায় মহিলারা আজ প্রান্তিক, কিন্তু জাতির বা দেশের সার্বিক উন্নয়নের জন্য মহিলাদের রাজনীতির আঙিনায় অংশগ্রহণ খুব জরুরি, এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার সঠিক পন্থা আপনার মতে কি হতে পারে, যদি ম্যাম একটু বিশ্লেষণ। আমার মনে হয় শিক্ষা, আমি হয়তো একজন শিক্ষাবিদ, এত বছর ধরে আমি মানে শিক্ষায় দিয়ে চলেছি 35 বছর ধরে, ফলে আমার মনে হয়, এবং আমি একটা মহিলা কলেজের পড়িয়েছি দীর্ঘদিন ধরে, এবং তারপর সেই কলেজেরই অধ্যক্ষ, সেটাও 11 বছরের ওপর হয়ে গেল, আমার মনে হয় শিক্ষা ছাড়া অন্য কোনোভাবে কিন্তু মহিলারা সত্যি সত্যি ক্ষমতায়িত হতে পারে না। কারণ ধরা যাক, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটি নারী, সে একটি কারখানার শ্রমিক, একটি নারী, সে বাবু বাড়িতে খেটে খায়, একটি নারী, সে আয়ার কাজ করে, কিন্তু তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তার টাকাটা তার ছেলে বা স্বামী বা ভাই বা পরিবারের পুরুষ দুম করে হাতিয়ে নিচ্ছে, সমাজে কি বলবো তার কোনো স্থান নেই, তার সমস্ত টাকা কেড়ে নিয়ে তাকে ফেলে দিলে, শারীরিকভাবে তো নারীরা দুর্বল সবাই জানে, ফেলে দিলেও কিন্তু তার কিছু করার উপায় নেই, কিন্তু যে মুহূর্তে সে শিক্ষিত হবে সে মুহূর্তে সে বুঝতে পারবে যে কি কি তার আইনগত অধিকার, কখন কোন স্টেপটা সে নিতে পারে আইনের জন্য, অর্থাৎ তার কিছুটা লিগাল লিটারেসিও থাকবে একই সঙ্গে, এবং তখনই সে পূর্ণ মাত্রায় ক্ষমতায়িত হবে। খুব সুন্দর একটা প্রবন্ধ আছে, মানে আমি বলবো এটা প্রবন্ধ না বলে এটাকে গবেষণা বলা ভালো, গবেষণামূলক একটা পেপার আছে আর কি, দুজন মেনা কান্ট্রি, মানে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকান কান্ট্রির মহিলাদের নিয়ে দুই আফ্রিকান নারী, তারা করেছেন, গবেষণা করেছিলেন, এবং দেখেছিলেন মহিলাদের শিক্ষার সঙ্গে সঙ্গে মহিলাদের ক্ষমতায়ন মানে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে মানে পরিবারে যে মহিলাদের ভীষণ সাটল ওয়েতে অবদমন করা হয় না পরিবারের মধ্যে, সেটা কিন্তু আমি দেখেছি নিজে কতগুলো মাঠে ঘাটে গিয়ে কাজ করে, যে মেয়েরা যে মুহূর্তে অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে সে কিন্তু একটু আধটু কি বলবো
সে পরিবারের বিভিন্ন ডিসিশন মেকিং এ সে অংশগ্রহণ করতে পারছে, সিদ্ধান্ত গ্রহণে তার ক্ষমতা আসছে। সে যে মুহূর্তে কোনো পঞ্চায়েতের সে প্রধান হচ্ছে বা সদস্য হচ্ছে, সে জানছে তার কি কি অধিকার। এবং ছোটখাটো পারিবারিক ডিসিশন, যেমন ছেলে মেয়েকে কোন স্কুলে ভর্তি করা হবে, কোন বয়সে তাকে স্কুলে ভর্তি করা হবে, প্রতিবেশীর মেয়ের জন্য বিয়ের জন্য কি জিনিস কেনা হবে, কারণ তাতে তো তার অর্থটা কাজে লাগছে, বা ধরা যাক তার ছেলেকে স্কুলে আজকে কি টিফিন দেওয়া হবে, বা বাড়িতে আজকে কি রান্না হবে, এই ব্যাপারেও কিন্তু আগে মেয়েদের কোনো ভূমিকাই ছিল না। এখন কিন্তু মেয়েদের অর্থনৈতিকভাবে উন্নত মেয়েদের কিছুটা ক্ষমতা হচ্ছে। এবং আমি আবার বলবো যে এটার থেকে মানে এই যে বিরাট লিঙ্গ বৈষম্য, সেইটা থেকে বেরিয়ে আসার এবং মহিলাদের প্রকৃত অর্থে, আবার আমি বলছি প্রকৃত অর্থে ক্ষমতায়িত হওয়ার একটাই সোপান, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি থাকে, আমার যদি আইনগত অধিকার সম্পর্কে আমি কিছুটা জানি, তাহলে আমি জানি কখন আমি সোচ্চার হব, কখন সরব হব। সেই নারীকে ঠকিয়ে নেওয়াটাও কিন্তু অতটা সহজ হবে না। ভারতে কি থার্ড ওয়েভ ফেমিনিজম শুরু হয়ে গিয়েছে ম্যাম? আসলে মেয়েরা তো অনেকদিন ধরে অবদমিত। আমি সেই অর্থে আমি ফেমিনিজম বা ফেমিনিস্ট আন্দোলন ওই রকম ভাবে আমি বলবো না, কিন্তু আমি বলবো নারীরা এখন তাদের শটটা বার করতে পারছে। তারা মানে নানা ক্ষেত্রে বহু সারা নারী, আমাদের ওমেন স্টাডিজ সেন্টার আছে একটা আমার কলেজে, সেখান থেকে সদ্য একটা বই বেরিয়েছে বহু সারা নারী, মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে এখন তাদের অবদানটা রাখতে শিখেছে। সেটা শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে তাই নয়, শিক্ষাগত ক্ষেত্রে, বিভিন্ন জীবিকায়, সাহিত্যে, সংস্কৃতিতে, গানে, খেলাধুলোয়, এমনকি বিমান চালানোতে। এই যে মেয়েদের বিভিন্ন দিকে এগিয়ে যাওয়া, এটাকে যদি ফেমিনিজম বলা হয় তো নিশ্চয়ই সেটা শুরু হয়েছে অবশ্যই। এবং যত দিন ধরে মহিলারা, ভারতীয় মহিলারা অবদমিত ছিল, শোষিত ছিল, এবং একটা কঠোর পুরুষদের তৈরি করে দেওয়া চার দেওয়ালের গণ্ডির মধ্যে তাদের বসবাস করতে হতো, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে আন্দোলনের রূপেই হোক বা যেখানেই হোক। তবে আবার বলছি, স্বাধীনতা সংগ্রামে তো কত আগেই তারা বেরিয়ে এসেছিল, এবং সেই সমস্ত নারীরা যারা একেবারে ট্রেডিশনাল, ভীষণভাবে প্রথাসম্মত, ঐতিহ্যগত, যাদের কোনো অর্থনৈতিক স্বাধীনতাও ছিল না, তারাও তো বেরিয়ে এসেছিলেন। তারা তো আমাদের খুবই প্রণম্য, তাদের কথা তো আমাদের ভুলে গেলে চলবেই না। নারী আন্দোলনের যে মুখ্য ধারাগুলো রয়েছে, ভারতের নারী আন্দোলনে তার মধ্যে কোন ধারাটি প্রবহমান ছিল? দেখো, এই যে আমি গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বা চন্দ্রা তারপরে মহান্তি বা উমা নারায়ণেদের কথা বললাম, এরা কিন্তু এই যে মানে পোস্ট কলোনিয়াল মুভমেন্ট বা উত্তর ঔপনিবেশিক মুভমেন্ট, এইগুলো সঙ্গে আমাদের ভারতীয় নারীদের খুব সেই অর্থে যোগ নেই। আমি এটাকেও বাদ দেব না বলে আমি বললাম, কিন্তু আমি মনে করি ভারতীয় নারী আন্দোলন যাতে সমস্ত নারী অংশগ্রহণ করতে পারে, যাতে সমস্ত মহিলাদের মুখ দেখা যায়, সেটা মহিলাদের জন্য যে কোনো ধরনের আন্দোলন, ভাত কাপড়ের আন্দোলন হতে পারে, শিক্ষার আন্দোলন হতে পারে, সাহিত্যের আন্দোলন হতে পারে, কোনো একটা চলচ্চিত্রকে চিত্রে মহিলাদের ভূমিকাকে খুব বড় করে দেখানো হয়েছে, তার প্রতিবাদে মহিলারা পথে নামলে, সেটাকেও আমি মনে করি যে অবশ্যই মহিলাদেরই আন্দোলন, যাতে ভারতীয় নারীর একটা বড় অংশ নামছে, শুধুমাত্র একটা দুটো নাম নয়। আবার বলছি, এই যে আমি যেখানে যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের 75 বছর উপলক্ষে যে আলোচনাটা করলাম, অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা, প্রেক্ষাপট ও পরবর্তী অধ্যায়। প্রেক্ষাপট সেই তো রানী আব্বাক্কার সময় থেকে, 16 শতক থেকে শুরু, তারপর ভারতীয় নারী আন্দোলনে তো নারীরা একটা বিরাট ভূমিকা পালন করেছে, এবং সেটাই তো এই বর্তমানের 21 শতকের নারীদের মুখর হতে, নানা ছোটখাটো ইস্যু নিয়ে, নানা ছোটখাটো আপাত দৃষ্টিতে ছোট কিন্তু আসলে অনেক বড় ইস্যু নিয়ে তাদের মুখর হতে সাহায্য করেছে। এটাকেই আমি বলবো, এটাই হচ্ছে গিয়ে এর জন্য নারীবাদী হওয়ারও কোনো দরকার নেই, নারীদের জন্য আন্দোলন।
আজও মহিলারা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে চলেছেন। গ্রামাঞ্চলের এক্স্যাক্টলি নারীদের ব্যক্তি স্বাধীনতা এখনো পুরুষতন্ত্রের দ্বারাই অবদমিত হয়, আর কন্যা সন্তান হত্যা কিংবা কন্যা সন্তানের পিতা মাতা কর্তৃক পরিত্যক্ত হওয়ার বিষয়টি ভারতে রয়েই গিয়েছে। তাহলে নারী আন্দোলন কি সকল শ্রেণীর নারীদের সমর্থক সদর্থক দিক থেকে প্রভাবিত করতে পেরেছে, কিংবা প্রান্তিক নারীদের অবস্থার উন্নতি? ঠিকই বলেছ, একদম ঠিক। কিন্তু আবার আমি বলবো, হয়তো আমার কি বলবো, আমার শিক্ষক সত্তাটা একটু বেশি প্রবল হয়েছে নারী সত্তার থেকেও। এবং আমি বলবো শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। কেবলমাত্র শিক্ষার দ্বারাই একটি নারী প্রকৃত ক্ষমতায়ন হয়। গ্রামীণ বাংলায় নারীদের সেই শিক্ষাটা নেই যে শিক্ষার দ্বারা তারা স্বনির্ভর হতে পারবে, যে শিক্ষার দ্বারা তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে, সেই শিক্ষাটা নারীদের অতটা নেই বলে তাদের এখনো দমিয়ে রাখা হচ্ছে। কিন্তু এই যে এতগুলো সেলফ হেল্প গ্রুপ ট্রুপ, এগুলো তো দেখছি আমাদেরও যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসে, তারা সেলফ হেল্প গ্রুপে কিন্তু আমাদের এখানে এসে আমাদের টিচারদের দ্বারা প্রভাবিত হয়ে তারা যে ভূমিকা, যে অগ্রণী ভূমিকা ওখানে নেয়, সেটা কিন্তু আমাদের সত্যি সত্যি খুব অবাক করে দেয়, খুব অবাক করে দেয়। খুব অগ্রণী ভূমিকা তারা নিতে পারে, তারা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের। কিন্তু অতএব চেষ্টা করলে নিশ্চয়ই হবে। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা, স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এবং বেশ কিছুটা মানে আইনগত শিক্ষাও থাকা, লিগাল লিটারেসি যাকে আমি বলবো। ধন্যবাদ ম্যাম, সময়ের বাধ্যবাধকতার জন্য আর আমরা প্রশ্ন নিতে পাচ্ছি না। আমি চাইবো সমীরণ দাসকে আজকের আলোচনার ভৌত থ্যাংক দেওয়ার জন্য। আজকের এই আলোচনাটা খুব মনোগ্রাহী এবং আমরা অনেক নতুন কিছু জানতে পেরেছি। আমার যে গবেষক বন্ধুরা যাদের অনুরোধে আজকের এই বিষয়ের আলোচনা, তাদেরও আশা করি অনেক বিষয় জানা হয়েছে আজকের এই আলোচনায়। ম্যাডামের একটা কথা ভালো লেগেছে, আমরা আজকে নতুন করে আমিও জানলাম যে সুন্দরলাল বহুগুণার এই আন্দোলনের পেছনে তার যে ফ্যামিলির বা তার পরিবারের যে ইন্সপিরেশন ছিল সেটা আমাদের কারোরই জানার ছিল না। তো সত্যিকারে মানে সেই কথাটাই সার্থক যে একজন সফল পুরুষের পেছনে একজন মহিলার অবদান রয়ে মানে থাকে আর কি, এক্ষেত্রেও সেটা অনেকটা প্রযোজ্য, সেটা আমাদের জানা ছিল না। তাছাড়া আরো নতুন নতুন দিকও ম্যাডাম উন্মোচন করলেন, যেটা আমাদের গবেষক বন্ধুদেরও অনেক উপকারে লাগবে, তারাও নতুন করে আরো গবেষণার দিক খুঁজে পেলেন আশা করা যায়। তো সেক্ষেত্রে সবারই উপকার হয়েছে আশা করি। ম্যাডামকে অশেষ ধন্যবাদ এত ব্যস্ততার সাথেও আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করি আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আরো সময় দেবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা করি। আর সবাইকে ধন্যবাদ। NACPR টিম ভিজিট শেষ হয়ে গেলে আমি নিশ্চয়ই আরো দুই একটা বিষয় নিয়ে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি।